আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিমুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملائكتهم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরুদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গভীনে। তুমি আরশে থাকো প্রভু
আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ। বলতে পারবেন না আপনারা? বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড়দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড়দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে, কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে, জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ।
বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী নীলা ইউনিয়ন পরিষদের অন্তর্গত পুরাতন বাজার ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পুরাতন বাজার জামে মসজিদ এর সম্মানিত খতিব হযরত মাওলানা হামিদ হোসাইন সাহেব মাহফিলে আরও সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন উত্তর ফুলের ডেইল জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা জাকির হোসাইন সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সভাপতিত্বের নেক হায়াত বাড়িয়ে দিন এবং তাদের প্রত্যেককেই দ্বীনের এক একজন একনিষ্ঠ খাদেম হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। আমরা সবাই বলি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব দুই নং নীলা ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জননেতা জনাব রাশেদ মাহমুদ আলী সাহেব, আল্লাহ তাআলা ওনাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন। আমরা সবাই বলি আমিন। মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন বাইতুল আকসা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি মুসলিহ উদ্দিন কাউসারি সাহেব। মাহফিলে আরও বক্তব্য রেখেছেন কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ওবাইদুর রহমান হুজাইফি সাহেব। দোয়া করছি আজকের মাহফিলে যারা কথা বলেছেন আল্লাহ তাআলা সকলের নেক হায়াত বাড়িয়ে দিন এবং প্রত্যেকের ইলম আর আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিন। আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন কওমি এবং আলিয়া মাদ্রাসার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব সাহেব বৃন্দ, মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দীন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাওহিদী জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, মাহফিলে এসেছেন অসংখ্য অমুসলিম ভাই এবং বোনেরা, প্রাণ প্রিয় নীলা তথা টেকনাফবাসী ওনারা বেগুন কেন আসন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রশ্ন করলাম আপনাদের ভাষায়, জবাব দিলাম আমার সিলেটি ভাষায়, ভালো লাগছে না? সবাই ভালো আছেন? যে সকল ভাইয়েরা জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন আপনারা ভালো আছেন? ওনারা কষ্ট পেয়েছে, জায়গা একটু সংকুচিত হয়ে গিয়েছে, জায়গা পায় নাই, কথা বলছেন না, এই জন্য। সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে ভালো রেখেছেন কে? যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে
কালেমাতুর শুকর আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনারা বলেছেন আপনারা খুশি, আবার বলছেন পরিমাণটাও বেশি। তাহলে আওয়াজটা ছোট হলে ভালো হয় নাকি বড় হলে ভালো হয়? আপনারা সবাই খুশি কম না বেশি? আমরা খুশি পরিমাণেও বেশি। জবান খুলে বলেন আল্লাহ আকবার, আল্লাহ আকবার। যে স্লোগানটি আপনারা দিয়েছেন এই স্লোগানটি কার? আর একটু জুড়ে বলেন, এটি কি কোনো উগ্রবাদী বা জঙ্গিবাদীদের স্লোগান? অনেকেই আল্লাহ আকবার স্লোগান শুনলে ভিতরে ভিতরে তাদের খারাপ লাগে, কলিজায় জ্বালাপোড়া সৃষ্টি হয়। আমি বুঝি না, আল্লাহ আকবার স্লোগান শুনলে, আল্লাহ আকবার স্লোগান শুনলে খারাপ লাগবে কেন? কারণ আল্লাহ আকবার স্লোগান এটি তো সেই স্লোগান, আমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছি, জন্মের পরেই আমাদের কানে প্রথম যে সাউন্ড গিয়েছে সেটি কি? ভাইরা কথা বলছেন না যারা, আপনারা কি জন্মের পরে আদান শুনেননি? পৃথিবীতে আসার পর মায়ের পেট থেকে যখন আমরা বের হলাম, পৃথিবীতে এসে প্রত্যেকের কানের ভেতরে প্রথম যে সাউন্ড গিয়েছে সেটি কি? আল্লাহ আকবার। এরপরে মুয়াজ্জিন সাহেব এভরিডে প্রত্যেক দিন নামাজে আসার জন্য আজান দেয়, মোট কয়বার? পাঁচবার। আজানের প্রথম সেন্টেন্স কি? আমরা জামাতের সাথে নামাজ আদায় করি, এজন্য ইকামত দেওয়া হয়। ইকামতের প্রথম সেন্টেন্স কি? আমরা নামাজ শুরু করি প্রথমেই কোন তাকবীর দিয়ে? পৃথিবী থেকে আমরা যখন চলে যাব, শেষ একটি নামাজ মানুষ আদায় করবে, সেই নামাজের নাম কি? সেই নামাজের নাম আল্লাহু আকবার। আপনারা তালের ভিতর থাকতে থাকতে বেতাল হয়ে গিয়েছেন, তো তালের ভিতরে থাকেন, যখন আমরা মারা যাব তখন আমাদেরকে একটি জানাজা দেওয়া হবে, এই জানাজার নামাজ শুরু হয় কোন তাকবীর দিয়ে? জানাজার নামাজের শেষ তাকবীর কি? কি বুঝলেন আপনারা? জন্মের পরে প্রথম শুনলাম আল্লাহ আকবার, দুনিয়াতে যতদিন বাঁচলাম সূর্য উঠে আল্লাহ আকবারের সাউন্ডের মাধ্যমে, ফজরের আজানের সময় আল্লাহ আকবার আছে না নাই, সূর্য অস্ত হয় আল্লাহ আকবার সাউন্ডের মাধ্যমে। কথাগুলো খেয়াল করে শোনেন, জন্মের পরেই প্রথমে শুনেছি আল্লাহ আকবার, এরপরে রেগুলার সূর্য উঠে আল্লাহ আকবারের মাধ্যমে, সূর্যাস্ত যায় আল্লাহ আকবারের মাধ্যমে, আজান ইকামত নামাজ শুরু হয় আল্লাহ আকবার দিয়ে, এমনকি আমার কাপড় চোপড় খুলে মারা যাওয়ার পরে যখন মানুষ সাদা কাফন আমাকে পুড়িয়ে দিবে, তখনও জানাজার নামাজ শুরু হবে আল্লাহ আকবার দিয়ে। যুবক এবং তরুণ ভাইয়েরা, সর্বস্তরের ভাইদেরকে বলছি, আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ আকবার। এর সিগনিফিকেন্স কি? এর তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে মুসলমানের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ আকবার। এটি দিয়ে আল্লাহ তাআলা মুসলমানকে শিক্ষা দিতে চেয়েছেন, মুসলমানের সন্তানকে আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন, তোমার জন্ম হয়েছে আল্লাহ আকবার শুনে, আবার মৃত্যুর পরেও আল্লাহ আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে। তুমি জন্ম মৃত্যুর মাঝখানে যতদিন বেঁচে থাকবা, হাবিজ আমি স্লোগান নয়, স্লোগান দিলে তুমি আল্লাহ আকবারের স্লোগান দিবা। হে যুবক এবং তরুণ ভাইয়েরা, তোমাদের কণ্ঠস্বর থেকে আজ হাবিজ আমি স্লোগান পাওয়া যায়, তোমার জন্মই হয়েছে আল্লাহর এই জমিনে আল্লাহর নামে তাকবীর দেওয়ার জন্য। আল্লাহু আকবারের স্লোগান, এটাকে যারা জঙ্গিবাদীদের স্লোগান বলে, উগ্রবাদীদের স্লোগান বলে, তাদেরকে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহু আকবার স্লোগান এটি জঙ্গিবাদীদের স্লোগান নয়, কারণ ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না, উগ্রপন্থাকে ইসলাম সমর্থন করে না, সন্ত্রাসবাদকে ইসলাম সমর্থন করে না, বরং ইসলাম এসেছে উগ্রপন্থা চরমপন্থা সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদকে নির্মূল করার জন্য। আল্লাহু আকবার শুনলে যাদের খারাপ লাগে তাদেরকে বলবো, অচিরেই আপনার রক্ত পরীক্ষা করা দরকার, কারণ আল্লাহু আকবারের স্লোগান শুনলে আবু জেহেলের খারাপ লেগেছে, অচিরেই গিয়ে আপনার রক্ত পরীক্ষা করান, রক্তের ভেতরে আবু জেহেলের ভাইরাস ঢুকছে কিনা সেটা যাচাই করে দেখেন। আল্লাহু আকবারের স্লোগান এটা বদরের স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান অহুদের স্লোগান,
আল্লাহু আকবারের স্লোগান, এটি হচ্ছে বাতিলের সামনে ইমানদারদের ইমানদীপ্ত চেতনার স্লোগান। দেখেননি ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চল কর্ণাটক রাজ্যের মুস্কান নামের এক মেয়ে, তাকে যখন কলেজে ঢুকতে কিছু বখাটে, কিছু দুষ্কৃতিকারী, কিছু লম্পট ছেলেরা হিজাব পরার কারণে যখন কলেজের মেয়েদেরকে উত্তপ্ত করছিল, মুস্কান নামের মেয়েটি যখন, আপনাদের এলাকায় ইন্টারনেট আছে তো, ঘটনাটা জানেন তো আপনারা, মাশা আল্লাহ, তাহলে তো আপনারা আরো ভালো করে বুঝবেন। মেয়েটি যখন কলেজে ঢুকছিল তখন জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে কিছু বখাটেরা ওই মেয়েটির সামনের দিকে এগিয়ে আসছিল। মেয়েটি তখন আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছিল। বেশ কিছু সংবাদ মাধ্যমে দেখলাম মেয়েটিকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, যখন বখাটেরা উত্তক্ত করছিল আপনাকে, আপনার দিকে এগিয়ে আসছিল, তখন আপনি আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন কেন? মেয়েটি তখন বলল, এরা যখন আমার দিকে এগিয়ে আসছিল আমি চিন্তা করলাম আমি যদি মানুষকে বলে হেল্প মি, বাঁচাও বাঁচাও এগিয়ে আসো, মানুষের কাছে যদি সাহায্য চাই তাহলে ওরা আমাকে দুর্বল মনে করবে, এই জন্য আমি চিন্তা করলাম এমন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলাই আমাকে হেফাজত করার জন্য যথেষ্ট, এজন্য আমি আল্লাহর নামের তাকবীর দিলাম, আল্লাহর বরাত ঘোষণা করে আল্লাহু আকবারের এই তাকবীর যখন আমি দিলাম, তখন ওরা এই তাকবীর শুনে অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। আল্লাহু আকবারের স্লোগান এটি এমন এক স্লোগান, এই স্লোগানকে দিন বিরোধীরা এত বেশি ভয় পায়, এরা বুলেট বোমা গুলিকেও এত বেশি ভয় পায় না, আল্লাহু আকবারের ইমানদীপ্ত চেতনার এই স্লোগানকে তারা যত ভয় পায়। সম্মানিত ভাইয়েরা, আজ যুবকরা যখন আল্লাহু আকবার স্লোগান দেয় তখন দেখা যায় কিছু সংখ্যক লোক এরা একটু যুবকদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে, আর বর্তমানে তো কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যুবকদের গণজোয়ার গণবিস্ফোরণ শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। এই মাহফিল যারা অ্যারেঞ্জ করেছে আয়োজন করেছে এদের সবাই যুবক এবং তরুণ, এরা সবাই ছাত্র, বয়সে তরুণ বয়সে যুবক, এক সময় যুবক এবং তরুণরা তাদের সময় এবং টাকা নষ্ট করে গানের আয়োজন করত, নাচের আয়োজন করত, আর এখন যুবক আর তরুণরা নিজেরা কোরআন শোনার জন্য এবং মানুষকে কোরআন শোনানোর জন্য তারা কোরআনের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করছে। এই জন্য এই চিত্র দেখে ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে আগুন ধরে গিয়েছে, তারা এটিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না, কারণ এই যুবক এবং তরুণরা হচ্ছে একটি জাতির জন্য সভ্যতার জন্য মেরুদণ্ড, মুসলিম উম্মার জন্য যুবকরা অনেক গুরুত্বপূর্ণ এসেট। এই যুবকদের গণজোয়ার যদি ইসলামের পক্ষে তৈরি হয়ে যায়, এরা ভালো করেই জানে যুবকদের গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারো নাই, এজন্যই দেখা যাচ্ছে আজ কোরআনের প্রোগ্রামগুলো নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যুবকদের যে গণজোয়ার শুরু হয়েছে এই গণজোয়ারকে বাধাগ্রস্ত করার জন্য যারা দুঃসাহস দেখাবে, স্রোতের সামনে যাই আসে তা যেমন ভেসে যায়, কোরআনের জন্য ইসলামের জন্য যুবকদের যে গণজোয়ার আজ তৈরি হয়েছে এই গণজোয়ারকে রুখে দেওয়ার জন্য যারা এই দুঃসাহস দেখাবে তারাও স্রোতের সাথে ভেসে গিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। যুবকদের এই গণজোয়ারকে কেউ রুখে দিতে পারবে না। যে সকল যুবক এবং তরুণ ভাইয়েরা কষ্ট করে পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামটি বাস্তবায়ন করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাদের সকলকে দীনের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি, কোরআনুল করিম এটি সাম্প্রদায়িক কোনো কিতাব নয়, এটি হচ্ছে সার্বজনীন কিতাব। কোরআনুল করিম যদি সাম্প্রদায়িক কোনো কিতাব হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলতেন হুদাল্লিল মুমিনিন, অথবা বলতেন হুদাল্লিল মুসলিমিন। এখানে অনেক আলেম ওলামা বসে আছেন, ওনাদেরকে সাক্ষী রেখে বলছি কোরআনুল করিমের কোথাও আল্লাহ তাআলা হুদাল্লিল মুমিনিন বলেননি, হুদাল্লিল মুসলিমিনও বলেননি, বরং আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিন নাস। আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন যারা মানুষ সকল ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে এই দুনিয়ার সকল মানুষের জন্য এই হেদায়েতের কিতাব নাজিল করেছেন, কে? আল্লাহ তাআলা। তিনি সাম্প্রদায়িক নন, তিনিও সর্বজনীন, তিনি সবার রব,
এজন্য আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি জগৎসমূহের রব। কোরআন এটিও সার্বজনীন কিতাব, সকলের জন্য প্রেরিত কিতাব, এজন্য আল্লাহ বলেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটি বিশ্ববাসীর জন্য, জগৎসমূহের জন্য প্রেরিত উপদেশ সম্বলিত কিতাব। আবার যেই পয়গাম্বার, যেই নবীকে আল্লাহ তাআলা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন, তিনিও সাম্প্রদায়িক নয়, তিনিও সার্বজনীন। যদি তিনি সাম্প্রদায়িক হতেন তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলতেন তিনি মুসলমানদের নবী। এখানে অসংখ্য আলেম ওলামাদেরকে সাক্ষী রেখে আমি বলছি, আল্লাহ তাআলা নবীর পরিচয় দিয়েছেন রাহমাতাল লিল আলামিন, তিনি জগৎবাসীর প্রতি প্রেরিত রহমত, জগৎবাসীর জন্য প্রেরিত আল্লাহর পয়গাম্বর। সুবহানাল্লাহ, পড়েন তাহলে দেখেন তিনটি কথা আমি বলে ফেলেছি, আল্লাহর পরিচয় রব্বুল আলামিন, কোরআনের পরিচয় যিকরুল লিল আলামিন, আর নবীর পরিচয় রাহমাতাল লিল আলামিন। দেখেন তো তিনটি পরিচয় দেওয়ার ক্ষেত্রে আলামিন শব্দ আছে না নাই। আলামিন মানে জগৎবাসী, আল্লাহ জগৎসমূহের রব, কোরআন জগৎবাসীর কিতাব, নবীজি জগৎবাসীর সকলের জন্য প্রেরিত নবী। সুবহানাল্লাহ, এই কথাটি বক্তব্যের শুরুতে কেন বললাম, অসংখ্য অমুসলিম ভাই বোনরা আমি শুনেছি মাহফিলে এসেছেন, আমরা আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এসেছেন আমাদের এই অনুষ্ঠান, এটি সাম্প্রদায়িক অনুষ্ঠান নয়, এটি কোরআনের মাহফিল, এই কোরআন আপনাদের জন্য, সুতরাং আপনারা এসেছেন আমরা অনেক খুশি হয়েছি, এবং আমরা আশা করি এই কোরআন থেকে শুধু আমরা নই আপনারাও, এক কথায় সকল মানুষ বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, এই কোরআন এটি এমন একটি কিতাব, এই কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, যেন এই কিতাবের আলোকে জীবন পরিচালনা করে আমরা দুনিয়া আখেরাতে সফল হতে পারি। যেই কিতাব আমাদের দুনিয়া আখেরাতে সফলতার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, দুঃখজনক হলেও সত্য, আজ সেই কিতাব থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আমরা বাংলায় খুব চমৎকার কথা বলতে পারি, ইংরেজি ভাষায় খুব চমৎকার করে আমার অনেক ছাত্র ভাইয়েরা কথা বলতে পারে, কিন্তু তারা কোরআন খুললে কোরআনটাকে সুন্দর করে রিসাইট করতে পারে না। আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছে যাদের পরিচয় মুসলমান, কিন্তু তারা এখনো কোরআনুল করিম শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না। এর কারণ কি, কেন মুসলমানের সন্তানরা এখন কোরআন শুদ্ধ করে পড়তে পারছে না, এর কারণটা কি আমরা কখনো খুঁজেছি? এর কারণ হচ্ছে কোরআনুল করিমের স্পেশালিটি, এর ডিগনিটি আমরা এখনো অনুধাবন করতে পারিনি। আমরা মনে করি এই কোরআন মোল্লাদের কিতাব, এটা হুজুরদের কিতাব, এই কোরআন এসেছে হুজুররা পড়ার জন্য, যাদের এই দৃষ্টিভঙ্গি আছে তাদেরকে বলবো আপনি ভুল বুঝেছেন, এই কোরআন হুজুরদের জন্য আসেনি, বরং এই কোরআন আপনার জন্য তথা সমগ্র দুনিয়ার মানবতার জন্য নাজিল করেছেন কে? কিন্তু আপনি এখনো কোরআনটা পড়তে পারেন না। আপনি কি জানেন এটা তো জ্ঞানের কিতাব, এটা শুধু ঝাড়ফুকের কিতাব নয়। আজ আমরা এই কোরআনকে ঝাড়ফুকের কিতাব, তাবিজের ব্যবসার কিতাব বানিয়েছি। কি আশ্চর্য অবস্থা, কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের হেদায়াতের জন্য, কিন্তু আজ দুনিয়ার অসংখ্য মুসলমানরা এই কিতাবকে ঝাড়ফুকের কিতাব বানিয়েছে। দেখা যায় অনেকে কোরআন থেকে ঝাড়ফুক দেয়, ঝাড়ফুক দেওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু কেবলমাত্র তো ঝাড়ফুক দেওয়ার জন্য কোরআন আসে নাই। আবার অনেক জায়গায় দেখা যায় মুমূর্ষু রোগী দুনিয়া থেকে চলে যাবে, এই রকম মুমূর্ষু কোনো লোকের পাশে বসে কোরআন তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, অসুবিধা নাই, সেখানে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, ফজিলত আছে, অসুবিধা নাই, কিন্তু শুধুমাত্র তো মুমূর্ষু ব্যক্তির সামনে বসে কোরআন তেলাওয়াতের জন্য কোরআন আসে নাই। আবার বড় আজীব অবস্থা, কিছু জায়গায় দেখা যায় মানুষ মারা যাওয়ার পর কোরআন খতমের পর খতম দেওয়া হয়, আপনাদের টেকনাফেও এই চিত্র আছে না নাই? দেখা যায় মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে কোরআনকে ঘরের উপরের জায়গা থেকে নামায়,
কোরআন খুলে এবার খতমের পর খতম দেওয়া হয়। আমার বাবারা আমার ভাইয়েরা কোরআন কেবলমাত্র ঝাড়ফুঁকের জন্য, মুমূর্ষ লোকের সামনে তেলাওয়াতের জন্য আসে নাই, আর মরা মানুষের জন্য কোরআন আসে নাই। বরং কোরআন এসেছে যারা জীবিত মানুষ, জীবিত মানুষরা কোরআন পড়ে কোরআন বুঝে হেদায়াত নিবে, কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন করবে, এই জন্য কোরআন নাজিল করেছেন কে? কিন্তু আপনি জীবিত অবস্থায় কোরআন পড়েন না। পড়েন না কেন? মনে করছেন এটা হুজুরদের কিতাব। অনেকে মনে করে, বিশেষ করে এখানে যেহেতু যুবকরা বেশি, যুবকদের উদ্দেশ্যে প্রথমে কয়েকটা কথা বলি। এটা কি স্কুল নাকি মাদ্রাসা যেখানে বসেছি আমরা? প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাশাআল্লাহ। তাহলে তো অনেক জ্ঞানী গুণী মানুষ এখানে আছে। অনেকে মনে করে এখন বিজ্ঞানের যুগ, আধুনিক বিজ্ঞানের এই যুগে, মধ্যযুগীয় এই কিতাব, মধ্যযুগে নাজিল হওয়া কিতাব, এটা আমরা এখন কেন শিখব? এখন আমরা বিজ্ঞান পড়ব, এখন আমরা বিজ্ঞান পড়ব, আমরা কমার্সে পড়ব, এখন আমরা চিকিৎসা বিজ্ঞান অধ্যয়ন করব। কোরআন যেন তাদের কাছে মূল্যায়, তাদের কাছে আজ মূল্যহীন হয়ে গিয়েছে, অথচ তারা জানেই না কোরআন হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে বিজ্ঞানময় কিতাব। কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান কোরআন থেকে এখন অনেক পিছিয়ে আছে, বিজ্ঞান কোরআনের ধারে কাছেও যেতে পারেনি। আজকের আধুনিক বিজ্ঞান আপনি তাকে উন্নত বলছেন, কিন্তু এই আধুনিক বিজ্ঞান কোরআনের কাছে এখনো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। কারণ বিজ্ঞান গবেষণা করে করে যেই তথ্য মানুষের সামনে বর্তমান দুনিয়ায় তুলে ধরছে, আল্লাহর কোরআনে সেই ইনফরমেশন, সেই তথ্য, সেই থিওরিগুলো আল্লাহ তাআলা আরো 1500 বছর আগে দিয়েছেন। আল্লাহু আকবার। কয়েকটা এক্সাম্পল দিই, যুবক এবং তরুণরা ভালো করে শোনো, কয়েকটা এক্সাম্পল ভালো করে শোনো। আল্লাহর কোরআনটা কেমন সায়েন্টিফিক, কেমন অথেন্টিক, কেমন বাস্তবিক, কেমন বিজ্ঞান ভিত্তিক এই কিতাব। এই পৃথিবীর শেপ, পৃথিবীর আকৃতি কেমন, এই ব্যাপারে বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য দিয়ে রীতিমতো মানুষের সঙ্গে তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছিলেন যে পৃথিবী মনে হয় চ্যাপ্টা বা সমতল। 1597 সালে, এখন কত সাল? 2000 কত সাল? পুরুষ মানুষের মতো বলেন, 2022 সাল। 1597 সালে ফ্রান্সিস ড্রেক জলপথে পরিভ্রমণ করে তিনি বললেন, প্রাচীনকালের বিজ্ঞানীরা যে বলেছেন পৃথিবী চ্যাপ্টা বা সমতল, তাদেরই, তাদের দেওয়া এই তত্ত্ব ভুল, আমি জলপথে ভ্রমণ করে দেখেছি পৃথিবী গোল। বিজ্ঞান উন্নত হল, উন্নত হতে হতে আধুনিক বিজ্ঞান এখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করল। আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের যুগে প্রবেশ করে বর্তমান বিজ্ঞানীরা বললেন 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল, এই তথ্য এখন ভুল। তাহলে পৃথিবী কেমন? ছাত্ররা বলো, পৃথিবীর আকৃতি কেমন? হ্যাঁ, ডিম্বাকৃতির। এই যে এখানে কয়েকজন বলেছে, ডিমকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন? হ্যাঁ, কি বলে? ডিমি বলে না? আমরা সিলেট হয় এন্দা, তোরা সিলেটি ভাষায় শিখাই যাই, তোরা মানে সামান্য, তোরা সিলেটি ভাষাও শিখাইয়া যায় আপনারে, শিখতা নেই মানে শিখতা নেই। হ্যাঁ, আচ্ছা, ডিমকে সিলেটে বলে এন্দা। ডিমটা কি একেবারে গোল? না। তো দেখেন, প্রাচীনকালের বিজ্ঞানীরা বলল পৃথিবী চ্যাপ্টা বা সমতল। 1597 সালে ফ্রান্সিস ড্রেক বললেন না, পৃথিবী গোল, আর বর্তমান বিজ্ঞান বলল গোল, এই তত্ত্ব ভুল, আসলে পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতি। মাত্র কিছুদিন আগে পৃথিবীর আকৃতির ব্যাপারে বিজ্ঞান যে তথ্য মানুষকে দিয়েছে, যেই কিতাবকে আপনি মোল্লাদের কিতাব মনে করেন, যেই কিতাবকে আপনি হুজুরদের মৌলভীদের কিতাব মনে করেন, যেই কিতাবকে আপনি শুধুমাত্র হুজুরদের কিতাব মনে করেন, যেই কিতাব আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে, 1500 বছর আগে নাজিল হওয়া ওই কিতাবের ভেতরে পৃথিবীর আকৃতি নিয়ে আল্লাহর কালাম কেমন তথ্য দিল দেখে। আল্লাহ তাআলা বললেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহা। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীকে আমি কেমন বানিয়েছি? দাহা। ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, আরবিক ডিকশনারি কামুস খুলে দেখবেন, উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা,
আল্লাহ তাআলা বললেন ওয়াল আরদ বাদা যালিকা দাহাহা, এই পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি। আল্লাহু আকবার। তাহলে একটু উচ্চ কণ্ঠে বলেন তো, কোরআন আগে না বিজ্ঞান আগে? বিজ্ঞানের যুগের ভাইরা ভালো করে শুনেন, যেই কোরআনকে আপনি এখনো শিখেননি মনে করছেন হুজুরদের কিতাব, আপনার বিজ্ঞান কোরআনের ধারে কাছেও যেতে পারে নাই। কারণ কোরআন যে তথ্য দিয়েছে 1500 বছর আগে, বিজ্ঞান তা জেনেছে এখন। সুতরাং বিজ্ঞান কোরআনের কাছে এখনো অবুজ শিশু হয়ে বসে আছে। আরো কত কত তথ্য দিব, আমি তো কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করে আসা মানুষ, কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণা করে আসা মানুষ, কত তথ্য নিবেন আপনি শোনেন। এই যে দেখেন হাতের আঙ্গুল, ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে বলা হয় বাসমা, ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট, আর বাংলায় আমরা বলি কি বলেন আপনারা? হ্যাঁ, আঙ্গুলের ছাপ বা টিপসই। এখন 2022 সাল, 1856 সালে ইংল্যান্ডে সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার হয়। 1800 সালের আগে পৃথিবীর একটা মানুষও জানত না ফিঙ্গারপ্রিন্ট নামে যে একটা বিষয় আছে। আমাদের প্রত্যেকের হাতে আঙ্গুল আছে কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? 10টা। এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে? কি আজীব অবস্থা! এই জন্য দেখবেন আপনারা যখন মোবাইল ফোনের সিম রেজিস্ট্রেশনে যান, 10 আঙ্গুলের ছাপ নেয়। মাঝে মাঝে পাসপোর্ট অফিসে যান না আপনারা, পাসপোর্ট অফিসে গেলে দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেয়। ইমিগ্রেশনে আঙ্গুলের ছাপ নেয়, জায়গা জমি রেজিস্ট্রিতে এখন আঙ্গুলের ছাপ লাগে, ভোট দিতে গেলে সেখানেও টিপসই লাগে, লাগে না? লাগে। এখন সব জায়গায় ফিঙ্গারপ্রিন্ট লাগে, কারণ এই ফিঙ্গারপ্রিন্ট, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। এখানে কারিশ্মাটা কার, কুদরতটা কার? পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ বাস করছে, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সেল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই তথ্য ইংল্যান্ডবাসীকে তিনি জানালেন, সেখান থেকে গোটা দুনিয়ায় এই তথ্য ছড়িয়ে গিয়েছে। আজ থেকে মাত্র 200 বছর আগে আপনার বিজ্ঞান যে তথ্য মানুষকে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে দিয়েছে, 1500 বছর আগে নাজিল হওয়া কিতাব কোরআনে কারীম, এর 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা, এর 3 নম্বর আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা। আল্লাহ তাআলা বলেন, যেই সকল লোকেরা মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে, দুনিয়াতে কিছু মানুষ আছে এরা মনে করে মানুষ যখন মারা যাবে, মানুষের দেহ যখন পচে যাবে, গলে যাবে, মানুষের দেহ যখন মাটি খেয়ে ফেলবে, মানুষের দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে, মানুষের হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে, তাদের ধারণা হলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জোড়া লাগিয়ে কে আবার মানুষকে জিন্দা করবে? এই দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি, এই চিন্তা চেতনা ধারণকারী লোক যারা, তাদের কথা, তাদের বক্তব্যের জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, তোমরা যারা মনে করো মানুষ মারা যাওয়ার পর তার অস্থি পিঞ্জর হাড্ডি গুড্ডি দেহের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাওয়ার পর কে আবার তাদেরকে জিন্দা করবে, এই কথা তোমরা যারা বলো আমি তোমাদেরকে বলছি, শোনো, আমি শুধুমাত্র তোমাদের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলো কি জোড়া লাগিয়েই একত্রিত করব না, বরং বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা, তোমাদের দেহগুলোকে তো জোড়া লাগাবই লাগাবো, তার পাশাপাশি তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা অর্থাৎ ছাপ রয়েছে, ওই ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার একত্রিত করে ছাড়ব। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। বলেন এবার, কোরআন আগে না বিজ্ঞান আগে? আরো জোরে বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? কি ঘুরে এটা নিয়ে বিজ্ঞানীদের মাথায় ঘুরছে? সর্বপ্রথম টলেমি বলল পৃথিবী স্থির, পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে। 1512 সালে কোপার্নিকাস এসে বলল, না টলেমি যা বলেছে সব ভুল, আসলে পৃথিবীও ঘুরে, সূর্যও ঘুরে, তুমিও ঘুরো, আমিও ঘুরি।
আজ থেকে মাত্র 400-500 বছর আগে ঘোরাঘুরি সমস্যার সমাধান বিজ্ঞান দিয়েছে। ছাত্র ভাইরা, যুবক ভাইরা শোনো, 1500 বছর আগে যেই কোরআন নাজিল হয়েছে, যেই কোরআনটা তুমি খোলো না, পড়ো না, বোঝার চেষ্টা করো না, 1500 বছর আগে এই সাইন্টিফিক তথ্য, আল্লাহর কালামের বিজ্ঞানময় সূরা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বললেন, ওয়াশশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা দালিকা তাকদীরুল আজিজিল আলিম, ওয়াল কমার কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কদীম, লাশশামসু ইয়াবগি লাহা أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. الله تعالى বলছেন, সূর্যের জন্য আমি একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি, সূর্যের জন্য আমি একটি কক্ষপথ ঠিক করে দিয়েছি, সূর্য তার ওই কক্ষপথে পরিভ্রমণ করছে, চাঁদের জন্য আমি একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি, চাঁদ ও তার নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে, সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না, রাত কখনো দিনের আগে যেতে পারে না, প্রত্যেকেই তাদের আপন আপন কক্ষপথ অনুযায়ী পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন? আমি তো আপনাদের আঞ্চলিক ভাষা জানি না, নইলে মজা করে বলতাম, কারণ আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। পেছনের ভাইরা বুঝতে পারছেন? খুব দামি দামি তথ্য দিয়ে যাচ্ছি কিন্তু। তাহলে এই যে বেশ কয়েকটা এক্সাম্পল দিলাম, আমি দিলে আরো দিতে পারবো, অনেক দেয়া যাবে, কারণ কোরআনুল কারিমে 6000-এর বেশি আয়াত আছে, তার মধ্যে প্রায় 1500 আয়াত শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে আছে। আল্লাহু আকবার, কি সাইন্টিফিক, কি অথেন্টিক কিতাব। সুতরাং যুবক ভাইরা, ছাত্র ভাইরা, তোমরা যারা এখন এই কোরআনটা শিখলে না, যারা মনে করছো বিজ্ঞানের যুগে আরবি কিতাব এটা হুজুরদের কিতাব, আমি কেন শিখবো, তোমাকে বলবো সব কিতাব ফালাইয়া থুইয়া সবার আগে তোমাকে কোরআন শিখা লাগবে। হোয়াই, হোয়াটস দ্য রিজন, কারণ কি? কারণ ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, এটা জ্ঞান বিজ্ঞানের উৎস, এটা পৃথিবীর সবচেয়ে জ্ঞান সমৃদ্ধ কিতাব। সুতরাং সত্যিকারের জ্ঞানী তুমি হতে চাইলে সবার আগে এই কোরআনটা শিখো। এজন্য আমার ছাত্র ভাইদেরকে বলবো, যুবকদেরকে বলবো, আল্লাহর কোরআন শেখার জন্য পাগল পারা হয়ে যাও, আল্লাহর কোরআন শেখার জন্য তোমরা দেওয়ানা হয়ে যাও, আল্লাহর কোরআন শেখার জন্য তোমরা সবাই উঠে পড়ে লেগে যাও, যতদিন কোরআন না শিখবো ততদিন বসে থাকবো না, পারবেন তো ইনশাআল্লাহ। এখন আমার বাবারা মনে করবেন হুজুর আমাদেরকে ছাড় দিছে, আমার বাবাদেরকে বলবো এবং সকল শ্রেণীর মানুষদেরকে বলবো, আল্লাহর কোরআনটা শিখে আল্লাহর কোরআনটা শিখে কবরে যাইয়েন, কোরআন না শিখে কবরে যাইয়েন না, কবরের মাটি কিন্তু ভালো আচরণ করবে না, খবরদার, কোরআন না শিখে কবর থেকে এই দুনিয়া থেকে যাইয়েন না, কোরআন শিখা ফরজ নাকি নফল? আরেকটু জোরে বলেন, কোরআন শিখা ফরজ নাকি নফল? কোরআন শিখা আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করেছেন, কোরআন না শিখে কবর এই দুনিয়া থেকে যাইয়েন না, নইলে হাসরের মাঠে অবস্থা বড় খারাপ হয়ে যাবে, কবরে অবস্থা খারাপ হয়ে যাবে। বলেন তো, হাসরের মাঠে নবীজির সুপারিশের দরকার আছে না নাই? হাসরের মাঠে নবীজির সুপারিশ কারা কারা চান না, হাত তুলেন। কি বেহুশ হয়ে গেছেন? পেছনের ভাইরা হুশ আছে? আমার কি মনে হয় জানেন, ওই পেছনের ভাইরা যারা আছে এরা একটু আরামে বসে আছে, তো জিমানো আসছে, বুঝছেন? প্রথমে বিবাহিত ভাইরা আমার সাথে একটা তাকবীর দিবেন, এদের ঘুম হালকা ভাঙবে, আর বিবাহিতদের চাইতে অবিবাহিতদের তাকবীরে একটু এনার্জি বেশি থাকবে, স্বাভাবিক কথা। 2 নম্বর স্লোগান, এরা সবাই নড়ে চড়ে বসবে, তারপরে সবাই মিলে আরেকটা দিয়ে আবার আলোচনায় ফিরবো। রাজি আছেন সবাই? প্রথমে বিবাহিত ভাইরা, বিবাহিত ভাইরা প্রস্তুত সবাই? কি বিয়াইতে এখানে কম নাকি? বিবাহিত কম প্রস্তুত আপনারা? লিল্লাহি তাকবীর, এনার্জি বড় কম, বিয়ে শাদী হয়ে গেছে তো এই জন্য হইতে পারে। অবিবাহিত ভাইরা প্রস্তুত তোমরা? লিল্লাহি তাকবীর, কত
তোমাদের এনার্জি তো বেশি থাকবেই, স্বাভাবিক, তোমরা তো বিয়েই করো না এখনো। এখন সবাই ওই দেখেন ঘুম টুম ভাঙছে, এখন সবাই দেন লিল্লাহি তাকবীর। আমি বলছিলাম কোরআন না শিখে দুনিয়া থেকে যাইয়েন না, নইলে কিন্তু অবস্থা বড় খারাপ হয়ে যাবে। কেয়ামতের দিন আমরা সবাই নবীজির সুপারিশ চাই কি চাই না? কোরআন না শিখে যারা দুনিয়া থেকে চলে যাবে ওই সকল কপালপোড়াদের জন্য নবীজি সুপারিশকারী হবেন না, বরং নবীজি নিজেই তাদের জন্য তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াবেন। কথাগুলো মোল্লার নয়, জোরে বলেন কথা কার? এবার শোনেন, কোরআন না শিখে না বুঝে না মেনে যারা দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ তাআলা বলছেন হাশরের মাঠে নবীজি ওই লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিযোগ করে বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালা রাসূল, রাসূল বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওমের, আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল, জীবন থেকে তারা কোরআনকে মাইনাস করেছিল, অর্থাৎ এরা কোরআন শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, এরা জীবন থেকে কোরআনকে যেভাবে মাইনাস করেছিল, আজ হাশরের মাঠে এই সকল কপালপোড়াদেরকেও আমি মাইনাস করলাম, অর্থাৎ তাদের কাছ থেকে আমি নিজে মুখ ফিরিয়ে নিলাম। নাউযু বিল্লাহি মিন যালিক। নবীজি যদি কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, কে আর তার জন্য নাজাতের সুপারিশ করবে? কে আর তার পক্ষে দাঁড়াবে? কিভাবে তার মুক্তির ফয়সালা হবে? এই জন্য নবীজির সুপারিশ যদি পেতে চান, সবার আগে দুনিয়ায় আল্লাহর কোরআনটা শিখেন। আর সবচাইতে বড় কথা হলো, কোরআন যিনি নাজিল করেছে, একটু মহব্বতের সঙ্গে পুরুষ কণ্ঠে উচ্চ কণ্ঠে সবাই বলেন তো, কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? যদি কোরআনটা না শিখে দুনিয়া থেকে চলে যান, ওই রব তিনি আপনাকে দুনিয়া আর আখেরাতে শাস্তির সম্মুখীন করবেন। এবার আল্লাহর কোরআন থেকে আপনারা শুনুন, আল্লাহ তাআলা বলেছেন কোরআন না শিখে না পড়ে না বুঝে না মেনে যারা দুনিয়া থেকে চলে যাবে, তাদের জন্য আমি দুনিয়া আখেরাতে শাস্তি দেখেছি মোট তিনটা। জুরে কন কয়টা? আল্লাহ তাআলা বলছেন, ভালো করে শুনুন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি আর যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিন কেরাম এই মাঈশা তন্দনকার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন, জীবনটাকে সংকীর্ণ আল্লাহ দুই ভাবে করে দিবেন। এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, এক নাম্বার হচ্ছে যেই সকল লোকেরা কোরআন না শিখে না পড়ে না বুঝে দুনিয়া থেকে চলে যাবে, ওই সকল লোকদের জীবন থেকে আল্লাহ সুখ শান্তি কেড়ে নেবেন। আমার বাবারা আমার ভাইয়েরা বলেন তো, টাকা পয়সা ক্ষমতা দিয়ে কি সুখ শান্তি কেনা যায় নাকি? চিৎকার করে বলেন তো, সুখ শান্তি দেওয়ার মালিক কি? এরকম বহু মানুষ আমরা দেখেছি, বহু টাকাওয়ালা পয়সাওয়ালা, বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, অঢেল ধন সম্পদ আছে, ক্ষমতা আছে, বাহাদুরি আছে, এরপরেও তার জীবনে সুখ নাই। রাতের বেলা দেখা যায় সুখের অভাবে ঘুমাইতে পারে না, আছে না নাই, অলিতে গলিতে রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালিয়ে 300-400 টাকা ইনকাম করে, দেখা যায় এশার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়ে আরাম করে ঘুমায়। রিক্সাওয়ালার ঘুম আছে, কিন্তু কোটিপতি আর ক্ষমতাওয়ালা লোকটার ঘুম নাই। কি বুঝলেন? টাকা দিয়ে ক্ষমতা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। জুড়ে বলেন তো, সুখ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ বলেছেন, এ গোলাম ভালো করে শুনে রাখ, তুই যদি আমার কোরআন না শিখিস, আমার কোরআন যদি না বুঝিস, আমি আল্লাহ নিজেই তোর জীবনের সুখ কেড়ে নিব। তোর জীবনে টাকা থাকবে, ক্ষমতা থাকবে, বাহাদুরি থাকবে, অর্থবিত্ত থাকবে, অডেল ধন সম্পদ থাকবে, কিন্তু তোর জীবনে সুখ থাকবে না। আল্লাহর আয়াত মানুষের জীবনের বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখেন, এই নীলা এলাকায় অনেক ভাইরা কোটিপতি আছেন, লাখপতি আছেন, হাজার হাজার কোটি টাকার সম্পদ হয়তো অনেকের আছে, কিন্তু অনেক লোক গিয়ে দেখেন কোরআন না শিখার কারণে তার জীবনে সুখ নাই।
দাম্পত্য জীবনে সমস্যা, জীবনে বিশৃঙ্খলা, পারিবারিক জীবনে ঝামেলা, কোনো না কোনো জায়গায় ঝামেলা লেগে আছে। কারণ হচ্ছে লোকটার জীবন থেকে কোরআনকে বাদ দিয়ে ফেলেছে। আল্লাহ বলেছেন জীবন থেকে যারা কোরআনকে বাদ দিয়ে দিবে আমি আল্লাহ ওই লোকটার জীবন থেকে সুখ কেড়ে নিব, এটা তার এক নম্বর শাস্তি। দুই নম্বর শাস্তি হলো মুফাসসিরগণ এই মাইশা নন্দনকার ব্যাখ্যায় বলেছেন যে ওই লোকগুলোর কবরের জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা আছি কেউ কিন্তু চিরকাল থাকবো না, মৃত্যু আমাদের পেছনে, কবর আমাদের সামনে, কে যে কখন কবরে চলে যায় আমরা জানি না। গত রাতে এই দুনিয়ায় অসংখ্য মানুষ বেঁচেছিল, তার মধ্যে অনেক মানুষের আজ কবরে প্রথম রাত হয়ে গিয়েছে। আগামীকাল রাত আমার আপনার মধ্যে কারো 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 জন্য কবরের প্রথম রাত হয়ে যেতে পারে কিনা বলেন। কে যে কখন আমরা চলে যাই জানি না। হয়তো অনেকে ভাবছেন হুজুর আমরা সুস্থ মানুষ কেমনে মরবো, অনেক সুস্থ মানুষ রাতের বেলা ঘরে ঘুমায়, সকালবেলা লাশ বের হয়, এইরকম আছে না নাই? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন কিনা, চোখের পলকে আমরা লাশ হয়ে যেতে পারি কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ক্ষমতার বাহাদুরি যারা করেন শোনেন, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না, ঘর বাড়ি পড়ে থাকবে, কিন্তু ঘরের মালিক বাড়ির মালিক থাকবে। একশো বছর আগেও তো বহু বাড়িওয়ালা ছিল, কোথায় আছে তারা? অনেকে ক্ষমতার বাহাদুরি করে, দাপটের বাহাদুরি করে, এত ক্ষমতা এত দাপট বাহাদুরি থাকবে না, মরে গেলেই সব ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গাড়ি বাড়ি অর্থবিত্তের অহংকার করবেন না। কত মানুষ তার গাড়ি বাড়ি অর্থবিত্ত রেখে খালি হাতে কবরে চলে গিয়েছে। কিপিং ইউর মাইন্ড, ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন, এটা আপনার শেষ গন্তব্য। আপনাকেও এভাবে খালি হাতে চলে যেতে হবে, নিঃস্ব হয়ে কিছুই আপনার সাথে যাবে। আল্লাহর কোরআন না শিখলে দুই নম্বর কি গজবে পড়বেন শুনে, কবরের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। অর্থাৎ এই লোকগুলিকে যখন কবরে রাখা হবে, এই কবরটা তো বড় সাংঘাতিক জায়গা। কবর কি দালান কোঠার ঘর নাকি মাটির ঘর?
আসতে বলবেন না, জোরে বলেন, কবর কি দালান কোঠা নাকি মাটির ঘর? এয়ারপোর্টে ঢুকলে দেখা যায় সাধারণ মানুষের জন্য এক ধরনের টার্মিনাল, আবার দেখা যায় ভিআইপি সিআইপি যারা তাদের জন্য আরেকটা টার্মিনাল, আবার যারা ভিভিআইপি আছে তাদের জন্য আলাদা টার্মিনাল। আপনি বাসে চড়েন, লঞ্চে চড়েন, বিমানে চড়েন, দেখবেন বিভিন্ন ক্লাসের সিট আছে, বিভিন্ন ক্যাটাগরির সিট আছে, কিন্তু দুনিয়ার একমাত্র জায়গা হচ্ছে কবর, যেখানের মধ্যে আলাদা আলাদা কোনো ক্লাস নাই। আছে ধনী মানুষের কবর একরকম আর গরিব মানুষের কবর কি আরেক রকম? এই জন্য মানুষ মারা গেলে মাঝে মাঝে কবরে নামিয়েন, কবরে নামিয়ে মানুষকে শোয়েন, তাহলে হয়তো আল্লাহর ভয় আপনার অন্তরে জাগ্রত হতে পারে। এই কবর কিন্তু বড় মারাত্মক জায়গা, মাটির বিছানা। দুনিয়ায় তো একটু ক্ষমতা পাইয়া মানুষের জায়গা জমি দখল করে, মনে রাখবেন আপনার আসল জায়গা হলো মাত্র 3.5 হাত, এর বেশি কিন্তু আপনার জায়গা নয়, আপনি সর্বোচ্চ 3.5 হাত জায়গার মালিক। পরশুদিন দেখলাম বাপ মারা গিয়েছে, পরশুদিন বা তার আগের দিন মনে হয় ঘটনা, বাপ মারা গিয়েছে, ছোট ভাই, সে দেখা যায় জায়গা জমি বাগবাটোয়ারার জন্য বাবার লাশটা ফেলে রেখেছে, আপনারা দেখছেন কিনা? কিছুদিন আগে এক ঘটনা ঘটলো, কিছুদিন আগে এক ঘটনা ঘটলো, বাপ অসুস্থ মানুষ, বাপের অনেক টাকা পয়সা আছে। এখন বড় ছেলে চিন্তা করলো, আমার বাবাকে যদি চিকিৎসা করাই তাহলে সম্পদের ভাগ পাইতে দেরি হয়ে যাবে। বড় ছেলে সে বাপের চিকিৎসা করালো না, চিকিৎসার অভাবে বাপ বাবা দুঃখে দুঃখে মারা গেল। এরপরে বাবার সব সম্পত্তি একা দখল করে ফেলল। এইরকম কুজাত সন্তান, এইরকম ডাকাইত আমাদের সমাজে আছে না নাই? ওই সকল ডাকাতদেরকে বলতে চাই, হাজার হাজার বিঘা সম্পদ নিয়ে তুমি কবরে যেতে পারবে না, তোমার জন্য মাত্র 3.5 হাত জায়গা বরাদ্দ। এই 3.5 হাত জায়গা ছাড়া তোমার আর কোনো জায়গা নাই পৃথিবীতে। করো কত সম্পদশালী মানুষ মারা গিয়েছে, কেউ কিন্তু সম্পদ নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, আপনিও দুনিয়া থেকে সম্পদ নিয়ে যেতে পারবেন না। আরে ভাই, সম্পদ তো দূরের কথা, মাথার একটা টুপি এমন কি গায়ের কোনো কাপড় অর্থাৎ লুঙ্গি পর্যন্ত নিয়ে যাইতে পারবেন? সাদা কাপড় পরে আপনাকে চলে যেতে হবে আর ওই কবর বড় মারাত্মক জায়গা। দুনিয়ায় তো আপনার বিছানা নরম না হলে, তুলতুলে নরম বিছানা না হলে, সুন্দর পরিপাটি সুন্দর ডিজাইনের বিছানা চাদর না হলে আপনি ঘুমান না। রাতের বেলা ঘুমানোর আগে দেখা যায় বিছানা খুব সুন্দর করে পরিষ্কার করেন, কিন্তু কবর হলো মাটির জায়গা, মাটির বিছানা, ওখানে পরিষ্কার করার কোনো সিস্টেম নাই। এখন শীতের দিনে, শীতকাল তো শেষ, বসন্তকাল চলে এসেছে, কবর খুললেই দেখবেন ডানে বামে নিচ থেকে পিঁপড়া পোকামাকড় উঠে। আবার বর্ষাকাল সামনে আসতেছে, বর্ষাকালে দেখবেন কবর খুললেই নিচ থেকে কে উঠে, আসতে বলবেন না, জোরে বলেন কে উঠে? ওই পানির মধ্যে মানুষ কিন্তু আপনাকে সয়া রেখে চলে আসবে। যেই ছেলে মেয়ে স্ত্রী সন্তানদের জন্য এত কিছু করেছেন, আহারে কি হৃদয় বিদারক দৃশ্য! যে ছেলে মেয়েদের জন্য এত কিছু করলেন, মারা যাওয়ার পর ওই ছেলে মেয়েরাই তাড়াহুড়া করবে আপনাকে মাটির কবরে রেখে আসার জন্য। এর চাইতে হৃদয় বিদারক দৃশ্য আর কি হতে পারে? যেই ছেলেদের জন্য এত কিছু করলেন, ওই ছেলেরাই আপনার লাশের বরযাত্রী হয়ে যাবে। আবারও কথাটা বলছি শুনেন, ওই ছেলেরাই আপনার লাশের বরযাত্রী হয়ে যাবে, অর্থাৎ আপনার লাশ বহনকারী তারা হয়ে যাবে। তারাই দেখা যাবে খাটিয়া বহন করে আপনাকে কবরে নিয়ে গিয়েছে, আপনাকে কবরে শোয়া তারা চলে এসেছে। যেই সন্তানদের জন্য নামাজ বাদ দিয়ে এত সম্পদ গড়লেন, যেই সন্তানদের জন্য দিনকে রাত, রাতকে দিন বানিয়ে ফেলেছেন, যেই সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিতের জন্য মাদকের ব্যবসা করেছেন, ইয়াবার ব্যবসা করেছেন, হারামখুরি জীবনযাপন করেছেন, এই কলিজার টুকরা বাসা ধনগুলো কিন্তু কবরে রেখে আপনাকে চলে আসবে। কেউ আপনার সঙ্গে থাকবে না, 40 কদম যেতে না যেতেই কবরে প্রশ্ন শুরু হয়ে যাবে। কোরআনের সঙ্গে সম্পর্ক না রাখলে কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন না। বলেন তো, একটু আগেই বলেছি কবরের জায়গা মোট 6 হাত, আরেকটু জোরে বলেন মোট 6 হাত। এই যে কোরআনটা শিখলেন না, পড়লেন না, বুঝলেন না, মানলেন না, এমনিতেই 3.5 হাত জায়গা আস্তে আস্তে এবার আরো ছোট হয়ে যাবে। আল্লাহর আদেশে এবার দুই পাশের মাটি এমন ভাবে সংকীর্ণ হয়ে আপনাকে চাপ দেওয়া শুরু করবে। আরে ভয়ঙ্কর সেই চাপে, ভয়ঙ্কর সেই চাপে মানুষের শরীরের এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। এই রকম করে কবরের মধ্যে ভয়াবহ শাস্তি চলতে থাকবে।
কিভাবে আপনারা কোরআনটা এখনো শিখলেন না? এ যুবক ভাইরা, কেন তোমরা এখনো কোরআনটা শিখলে না? কবরের আজাবের বই কি তোমার দিলের ভেতরে নাই? আমার বাবাদেরকে বলছি, তাদের বয়স 40-50 বছর হয়ে গেল, বাবার চুল দাড়ি তো পেকে গেল, কবর তো সামনে, এখনো কি ওই কবরের আজাবের ভয়টা দিলের মধ্যে নাড়া দেয় না? এখনো কি কবরের আজাবের ভয়ে কলিজাটা কেঁপে উঠে না? কবে আপনি আল্লাহর কালামটা শিখবেন, কোরআন শিখবেন? কোরআন যারা শিখবে না তাদের জন্য দুই নাম্বার শাস্তি হলো, কবরের মধ্যে তাদেরকে শাস্তি দিবে, কবরের মধ্যে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে কার হুকুমে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার হুকুমে? আমি বলেছিলাম, কোরআন যারা না শিখে না পড়ে না বুঝে দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া আখেরাতে আল্লাহ তাদের জন্য শাস্তি রেখেছেন মোট কয়টা? এক নাম্বার বলেছিলাম, তাদের জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন কে? আরো জোরে বলেন, সুখ শান্তি কেড়ে নেবেন কে? দুই নাম্বার বলেছি, তাদের এই সকল লোকদেরকে কবরে রাখার পরে শাস্তি শুরু হয়ে যাবে কার হুকুমে? তিন নাম্বার শাস্তি হলো, শুনেন আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন তিন নাম্বার শাস্তি হবে এদের জন্য। এই কবরের জীবন একদিন শেষ হবে, কোন দিন? যেদিন ইসরাফিল সিঙ্গার ফুৎকার দিবে, তখন যে ঘটনা ঘটবে, কোন দিন হবে সেদিন? আরো জোরে বলেন, কোন দিন? কিয়ামতের দিন, যখন কবর থেকে মানুষগুলোকে উঠানো হবে, এই সকল লোকদেরকে অন্ধ করে দেওয়া হবে, অন্ধ অবস্থায় তাদেরকে কবর থেকে উঠানো হবে। এই নীলা অঞ্চলের হয়তো কিছু কিছু মানুষ সেখানে থাকতে পারে, এরা তখন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ তো কিছুই কোরআনে গোপন রাখলেন না। এরা বলবে, রাব্বি লিমা হাশারতানি আমা, কেন আপনি আমাকে অন্ধ করে কবর থেকে তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম। অগরব, আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, চশমা ছাড়াই আমি খুব সুন্দর চোখে দেখতে পারতাম, হাসরের মাঠে কেন আমাকে আজ অন্ধ করে তুলেছো? সেই সময় জবাব দিবেন কে? আরেকটু জোরে বলেন, জবাব দিবেন কে? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, কেদালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, কপাল পোড়া, তোর কাছে তো আমার কিতাব কোরআন গিয়েছিল, তোর ঘরে আমার কিতাব কোরআন ছিল, চক্ষু থাকার পরেও অন্ধ হয়ে গিয়েছিল, চোখে দেখোস নাই, সব পড়লি কিন্তু কোরআন পড়লি না, দুনিয়ায় তুই আমার কিতাব কোরআনকে যেমন ভুলে গিয়েছিলি, ওয়াকাদালিকা ইয়াউমা তুনসা, আজ হাশরের মাঠে তোর মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম। ওয়ালাইয়াদু বিল্লাহ, কি মারাত্মক কথা, কি ডেঞ্জারাস কথা, দুনিয়ায় তুই আমার কোরআনকে যেভাবে ভুলে গিয়েছিলে, আজ হাশরের মাঠে তোর মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। কে আর বাঁচাবে আপনাকে? কে নাজাত দিবে আপনাকে? আল্লাহর নবীর সাফায়াত পাওয়ার জন্য, এক নাম্বার আল্লাহর নবীর সাফায়াত পাওয়ার জন্য, দুই নাম্বার আল্লাহ শাস্তি থেকে বাঁচার জন্য। আল্লাহর কোরআনটা শিখবেন তো সবাই? কারা কারা শিখবেন না হাত তুলেন, আই দেখেন তালের মধ্যে অসুবিধা নাই, এরা ভুল করে হাত তুলছে। সবাই কোরআনটা শিখবেন তো? ছাত্র ভাইরা, তোমরা যারা মাহফিলের আয়োজন করেছো, কোরআন শিখবা তোমরা? প্রয়োজনে তোমরা এত কষ্ট করে যেভাবে মাহফিলের আয়োজন করেছো, একটা কোরআন শিক্ষা কেন্দ্র চালু করে দাও, এই এলাকার একজন আলেমকে সেখানে নিয়োগ করে দাও, যে হুজুর আপনি আমাদেরকে কোরআন শেখাইবেন, আমরা শিখে ফেললে আমরাও অনেককে শিখাবো। স্লোগানটা পরিবর্তন করতে হবে, এতদিন স্লোগান চলছে আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আমি বলেছি এই স্লোগানকে চেঞ্জ করে ফেলেন, স্লোগান হওয়া উচিত এই রকম, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো। আপনার হৃদয়ে আগে কোরআনের আলো জ্বালেন, যখন দুনিয়ার প্রত্যেকটি মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বলবে, ওই আলোকিত হৃদয়ের মানুষগুলোকে দিয়ে শুধু ঘরে নয়, এই পৃথিবীর প্রতিটি ইঞ্চি জমিনে কোরআনের আলো জ্বালানো সম্ভব হবে। এজন্য আবেগ দিয়ে স্লোগান নয়, বিবেক দিয়ে স্লোগান দিন। আমি গত 2-3 বছর ধরে বাংলাদেশের সব জায়গায় এই স্লোগানটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি,
এই কাজে আমি আপনাদের সাপোর্ট সহযোগিতা চাই। আপনারাও এই স্লোগানটা চেঞ্জ করে এই নীলা অঞ্চল থেকে স্লোগান তোলেন, টেকনাফের সর্বত্র আপনারা এই স্লোগানটি ছড়িয়ে দিন। ফেসবুক অ্যাকাউন্ট আছে কার কার, হাত তুলেন তো, ফেসবুক আইডি মাশা আল্লাহ, হাত নামান সবাই। ফেসবুকে আজকের মাহফিলের পরে পোস্ট দিবেন, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে, এতটুকু লিখতে পারবেন না, লিখতে পারবেন তো, এবং সব জায়গায় এই স্লোগানটা দিবেন। আমি কি স্লোগানটা যৌক্তিক নাকি অযৌক্তিক বললাম? সম্পূর্ণ যৌক্তিক। আপনার আগে মানুষের হৃদয়ে কোরআন জ্বালাইতে হবে, এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের হৃদয়ে কোরআন জ্বললে তখন দেখবেন আর মাহফিলেরও দরকার পড়বে না, কারণ এই আলোকিত মানুষরাই, আলোকিত হৃদয়ের মানুষরাই কোরআনময় সমাজ তারা গঠন করার চেষ্টা করবে, ঠিক না? তাহলে একটু স্লোগানটা আপনাদেরকে রিহার্সাল করাইয়া দেওয়া যাই। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা কি বলবেন? হৃদয়ে হৃদয়ে বলবেন তো সবাই, আসতে বলবেন নাকি জোরে বলবেন? সবাই খাই আসছেন তো, তাহলে দেখা যাক, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো, আল হাদিসের আলো হৃদয়ে হৃদয়ে জালো, ইসলামের আলো। পছন্দ হয়েছে স্লোগানটা আপনাদের? কি ছাত্র ভাইরা তোমাদের পছন্দ হয়েছে? তাহলে আল কোরআনের আলো স্লোগানটা কি হবে ইনশা? তাহলে এক নাম্বার, আমরা সবাই কি শিখবো? আমি আজকে সাতটা পয়েন্টের আলোকে কথা বলব, এখন তো অলরেডি বলবো আপনাদের। আমাদের প্রতি কোরআনের দাবি মোট সাতটা, কয়টা আরো জোরে বলেন, কয়টা? আমি যেহেতু স্কুলের মাঠে মাহফিলের আয়োজন হয়েছে এবং ছাত্ররা আছে এখানে, সব জ্ঞানী গুণী মানুষই বসা, যেন পয়েন্টগুলো আপনাদেরকে মুখস্থ করে যেতে হবে। এত কষ্ট করে মাহফিলের আয়োজন করলেন, শিখে তো যাওয়া লাগবে কিছু, তাই না? আমাদের প্রতি কোরআনের দাবি মোট কয়টা? এক নাম্বার কি বললাম? সবাইকে কোরআন শিখতে হবে। কি করতে হবে? সবাইকে কোরআনটা শিখতে হবে। আপনারা সবাই কোরআন শিখবেন তো? শিখবেন তো সবাই কোরআন? আচ্ছা, দুই নাম্বার, কোরআন শিখে ফেলছেন, এবার বেশি বেশি তেলাওয়াত করবেন। কি করবেন? মনে রাখবেন, কোরআন যত বেশি তেলাওয়াত করবেন আপনার দুশ্চিন্তা তত কমে যাবে। প্রত্যেকের জীবনে দুশ্চিন্তা টেনশন আছে না নাই? হৃদয়ের মধ্যে অনেকের আমাদের কলুষতা জমে গিয়েছে। যত বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন দেখবেন তত বেশি আপনার হৃদয়টা মুনাওয়ার আলোকিত হয়ে যাবে। আর কোরআন হচ্ছে এমন কিতাব, যত তেলাওয়াত করবেন তত আপনার ঈমান বাড়িয়ে দিবেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله تعالى বলছেন, নিশ্চয়ই মুমিন তো তারা আল্লাহর আয়াত সমূহ, আল্লাহর কথা স্মরণ করা হলে যাদের হৃদয় যাদের দিল কম্পিত হয়ে যায়, আর যাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান আরো বেড়ে যায়। তাহলে কোরআন যত বেশি তেলাওয়াত করবেন, কোরআন যত বেশি শুনবেন তত বেশি ঈমান বাড়ায়া দিবেন কি? ফজরের পরে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের সাউন্ড যেন হয়। আগের যুগে আমরা, বিশেষ করে আমরা ছোটবেলায় দেখেছি, ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হতো, এখন দেখা যায় আটটা পর্যন্ত ঘুমায়, কোরআন কি তেলাওয়াত করবে ফজরের নামাজটাই পড়ে না আছে না নাই? আর আমার দেশের চিত্র হলো, বলেন তো, ফজরের নামাজে মানুষ বেশি হয় নাকি জানাজার নামাজে মানুষ বেশি হয়? ফজরের নামাজ নফল আর জানাজার নামাজ ফরজ। কি আজীব অবস্থা, অনেক লোক ঢাকায় থাকে, ঢাকায় তার যেখানে বাসা, বাসা থেকে মাত্র 50 হাত দূরে মসজিদ, ফজরের আজান শুনে মসজিদে যায় না, কিন্তু এই নীলায় কোনো মানুষ মারা গিয়েছে ঢাকা থেকে খবর পাইছে, 9-10 ঘন্টা জার্নি করে জ্যাম ঠেলাইয়া তারপরে জানাজার নামাজে হাজির হয়ে যায়। লোকটার মতলব তো বুঝলাম না, ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে গেল না, কিন্তু জানাজার নামাজ আদায়ের জন্য 9-10 ঘন্টা জার্নি করে চলে আসলো, মতলবটা তার কোন জায়গায় জানেননি। ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। হ্যাঁ, বাট পার তোর ফজরের নামাজ কই রে? তুই ফজরের নামাজে গেলি না কেন?
নামাজের শিডিউল আল্লাহ এমন ভাবে দিলেন বান্দা ঘুম থেকে জাগ্রত হয়েই যেন আল্লাহর গুলামি করে। এই জন্য আল্লাহ দিনের শুরুতে নামাজ দিয়েছেন ফজরের নামাজ, আবার রাতের বেলা আল্লাহ আরেকটা নামাজ দিয়েছেন, যেন আবার যেন বান্দা আল্লাহর গুলামি করে রাতের বেলা ঘুমাতে যায়। ফজর আর এশার নামাজ অনেকের বেশি মিস হয়, বিশেষ করে মুনাফিকি অন্তর যাদের, ফজর আর এশার নামাজে তারা গাফলতি করে থাকে। আর নবীজি বলেছেন এই দুই নামাজের ফজিলত যদি মানুষ জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এসে জামাতে হাজির হয়ে যেত। আল্লাহু আকবার। ফজরের নামাজ ছেড়ে দেই ঘুমিয়ে থাকি, অথচ ফজরের নামাজটাই হচ্ছে দিনের শুরুতে, এই অথচ ফজরের নামাজটা হলো দিনের শুরুতে প্রথম নামাজ। সবাই একটু জোরে বলেন তো, নামাজ আদায় করলে খুশি হন কে? আর নামাজ ছেড়ে দিলে সবচেয়ে খুশি হয় কে? তো আপনি দিন শুরু করেন কার গুলামি করে নিজের বিবেককে প্রশ্ন করুন। একজন ইমানদার কখনো নামাজ ছেড়ে দিতে পারে না, ইমানদার সব সময় নামাজ আদায় করবে, কারণ নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা করলে ইবাদত পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত প্রতিদানে জান্নাত। Keep in your mind, salat is the key of success, salat is the key of paradise. নামাজ হচ্ছে সফলতার চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানে তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। মোমেন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সাজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো তবেই তো মোমেন, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম। নামাজ পড়বেন তো ফজরের নামাজের পরে, ঘরের মধ্যে বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, ঘরের মধ্যে বরকত নাজিল করবেন কি? ঘরের মধ্যে বরকত নাই, কারণ আপনার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। ঘরটাকে এমন ঘর বানান, আনতাজালাল বাইতা মাকানাল লিযিক্রিল্লাহ, ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানান, আর সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআনের তেলাওয়াত, ঠিক কি না? এই জন্য নিজে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, এটা হচ্ছে কোরআনের দুই নাম্বার হক। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কয়টা পয়েন্ট বলবো আরো জোরে? এক নাম্বার কোরআন শিখবো, দুই নাম্বার বেশি বেশি তিলাওয়াত, তিন নাম্বার ঘরের সবাইকে কোরআন শিখাই ফেলবে, বাচ্চাদের আগে নিজের বউকে কোরআন শেখান, কারণ আপনার স্ত্রী হচ্ছে সন্তান উৎপাদনের কারখানা। আপনার স্ত্রী তাকে যত নেককার হিসাবে তৈরি করবেন সন্তানগুলো ভালো হওয়ার সম্ভাবনা কম না বেশি? আপনার স্ত্রীকে কোরআন শেখান, যদি কোরআন শিখে না থাকে আপনি শিখাই ফেলেন, নইলে একজন ফিমেল টিচার রাখেন কোরআনটা শিখান। মনে রাখবেন মহিলার পেট শুধু পেট নয়, এখান থেকে বড় বড় আল্লাহর ওলির পয়দা হয়েছে, মহিলাদের পেট থেকে নবীদের পয়দা হয়েছে, সাহাবীদের পয়দা হয়েছে, মুফাসসির মুহাদ্দিস মুফতিদের পয়দা হয়েছে, ঠিক কি না? ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি খারাপ হলে প্রোডাক্টও খারাপ হয়। মায়ের পেটে সন্তান একদিনে তৈরি হয় না, স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তৈরি হয়। হিউম্যান এমব্রায়োলজি ব্রণ তত্ত্ব নিয়ে যাদের কিছুটা জানাশোনা আছে, পড়াশোনা আছে, তারা জানেন। আমি একটু সংক্ষেপে বলি, এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষের গঠন প্রক্রিয়া শুরু হয়, এরপরে ওই নাপাক পানি ফোঁটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করা হয়, অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গুস্তপিণ্ডে পরিণত করা হয়, এরপর গুস্তপিণ্ডকে বড় হাড্ডিতে রূপান্তর করা হয়, তারপরে তার উপরে গুস্তের পোশাক পরিয়ে দিয়ে সুন্দর স্ট্রাকচার দিয়ে মায়ের পেটের ভেতরে এত সুন্দর করে মানুষকে তৈরি করেন কি? ধাপে ধাপে তৈরি হয়,
ব্রণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 weeks অফ বার্থ। একটি শিশু পৃথিবীতে আসার আগে যখন সে মায়ের পেটে থাকে, জন্মের 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে, জন্মের 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায়। আপনারা আমার কথা বুঝেন নাই, নইলে পাগলের মতো সুবহানাল্লাহ বলতেন। আবার শোনেন, কথাটা রিপিট করছি, ভাইরা তাকান। চিকিৎসা বিজ্ঞান বলছে শিশু যখন মায়ের পেটে থাকে, জন্মের 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায়। আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো দেখি অনেক আগায় গেছে। বিজ্ঞান যতই আগাক, কোরআনের ধারে কাছে ও এই তথ্য কোরআনে নাই না? আছে, আপনি খুঁজে বের করতে পারেন নাই। শ্রবণ শক্তির কথা বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কোরআনে যে শব্দটি ব্যবহার করেছেন সেটা হচ্ছে সামউন। আর দৃষ্টিশক্তির কথা আল্লাহ বুঝাতে গিয়ে কখনো কখনো বসর, কখনো কখনো আবসার, বহু বচনে আবসার ব্যবহার করেছেন। দৃষ্টিশক্তির বেলায় আল্লাহ বসর বা আবসার, আর শ্রবণ শক্তির বেলায় সামহন শব্দ আল্লাহ দিয়েছেন। এখানে অসংখ্য আলেমলামা বসে আছেন, কোরআন খুলে দেখুন, কোরআনের সব জায়গায় আল্লাহ তাআলা বাসরের আগে সাম, সামআর পরে বাসর দিয়েছেন। যেমন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউল। দেখেন সামআর পরে বাসর, অর্থাৎ শ্রবণ শক্তির পরে দৃষ্টিশক্তির কথা বলা হয়েছে। অন্য আয়াতে যান ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এখানেও দেখা যাচ্ছে সামআর পরে আবসার। সমস্ত জায়গায় কোরআনের সকল জায়গায় দেখবেন সামআনের পরে বাসার। আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করেছেন এইভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সব জায়গায় বাসারের আগে সাম শব্দ দিয়েছেন, অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, সুতরাং এই আয়াতগুলোর সাইন্টিফিক ব্যাখ্যা হলো এই যে আসলে মানুষ দৃষ্টিশক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে। আল্লাহু আকবার! তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? এবার আসেন, আপনারা তো আবার অরিজিনাল কথাবার্তা না হইলে ফেক কথা বিশ্বাস করেন না, বাস্তবিক কথা বিশ্বাস করেন। বিবাহিত ভাইরা মনোযোগ দেন, অবিবাহিত যারা তোমরা রাগ করো না, তোমরা তো মিসকিন, তোমরাও সামনে বিয়ে করবা ইনশা, তোমরাও শোনো। তাহলে কোরআন আর বিজ্ঞান বলছে শিশু জন্মের কয় মাস আগে মায়ের পেটে শোনে? আঙ্গুল দেখে বলেন কয় মাস? 4 মাস। ওকে ফাইন, কোরআন বিজ্ঞান একমত না দ্বিমত? কথা বলেন একমত না দ্বিমত? একমত। এবার দেখেন, আপনার স্ত্রী যদি খারাপ হয়, আপনার সন্তানকে পেটে নিয়ে হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, বাংলা গান, হিন্দি গান, ডিজে গান আর ঝাঁকানাকা ঝাঁকানাকা গান শুনবে? কোরআন বিজ্ঞান বলছে জন্মের কয় মাস আগে সন্তান শুনে? কথাটা বাস্তবিক না অবাস্তবিক? তাহলে আপনার স্ত্রী যদি সন্তান পেটে নিয়ে এই কারবার করে সারাদিন হিন্দি গান, বাংলা গান আর ঝাঁকানাকা ঝাঁকানাকা গান শুনে, ওই মহিলার পেট থেকে যেগুলো আসবে ওইগুলো ঝাঁকানাকা ঝাঁকানাকা মার্কা হবে। আর বউটা যদি কোরআনের তেলাওয়াতকারী হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, জিকির আসকার তাসবিহ তাহলিলকারী হয়, সন্তান পেটের ভেতর থেকে শুনে? শুনে? সন্তান জন্মের আগেই মায়ের পেটে থেকে খালি কোরআনের তেলাওয়াত শুনে, জিকির আসকার শুনে, তাসবিহ তাহলিল শুনে, এই মহিলার পেট থেকেই সন্তান বের হয়ে এমন চরিত্রবান হবে বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা আল্লাহর অলি হয়ে যাবে। এই জন্য বলেছি কোরআন সবার আগে কাকে শিখাবেন? আপনার স্ত্রীকে, এরপরে সন্তানগুলারে কোরআন শিখাবেন। আপনার সন্তানকে অ আ ক খ এ বি সি ডি শিখাবেন, পরে আলিফ বা তা তা শিখাবেন সবার আগে। ইংলিশ মিডিয়ামে পড়ান, ও লেভেল এলেভেলে পড়ান, সায়েন্স কমার্সে পড়ান, এটা পরে করবেন, সবার আগে কি শেখাইবেন? কি আজীব অবস্থা আপনাদের বাচ্চাগুলো চমৎকার করে ইংরেজিতে কথা বলতে পারে, প্রনাউন্সিয়েশন কত চমৎকার, কিন্তু আপনাদের বাচ্চারা কোরআন খুললে পড়তে পারে না, এ কেমন বাচ্চা রেখে যাচ্ছেন আপনি? মাঝে মাঝে সমাজে কিছু চিত্র আমরা দেখি, বাবা মারা গেলে আমাদের কাছে কিছু যুবক এসে মাঝে মাঝে বলে, হুজুর আব্বু মারা গিয়েছে, জানাজার নামাজ কেমনে পড়বো একটু শিখায় দে। আফসোস, এ কেমন সন্তান রেখে গিয়েছেন আপনি! একে তো নামাজই শিখায় যান নাই আপনি,
সে জানে না জানাজার নামাজ কেমনে আদায় করতে হয়। একজন নেককার সন্তান রেখে যান দুনিয়ায়, সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানান, সন্তানগুলোকে দিনের শিক্ষায় শিক্ষিত করেন। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন এই সন্তানগুলোই দেখবেন, এই দিনদার সন্তানগুলোই দেখবেন কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছিড়ে দিয়ে আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সৌভাগ্য অর্জন করতে চান, সন্তানকে আগে দিন শেখান, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, লয়ার বানান, যা মন চায় বানান। আগে কোরআন শিখাই ফেলছেন তো, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আর কোরআন শিখাবেন না আগে, এটা ডাক্তার হলে কষাই ডাক্তার হবে, এটা ইঞ্জিনিয়ার হলে রডারে বদলে বাস দেওয়া লোক হবে, এটা সচিব হলে চুরার হবে, এটা মেম্বার চেয়ারম্যান হইলে জনগণের সব সম্পদ পেটের ভিতর ঢুকাই ফেলবে। আর আপনি তাকে কোরআন শিখান, দেখবেন তার ভেতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কোরআনের তিন নম্বর দাবি হলো, কোরআন আপনি এক নম্বর বললাম কোরআন শিখবেন, দুই নম্বর তেলাওয়াত করবেন, তিন নম্বর ঘরের সবাই রে কোরআন, কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, এরপরে নম্বর ফোর, কোরআন বুঝতে হবে। তুতা পাখির মতো কোরআন পড়লে চলবে না, কারণ কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসে নাই। হ্যাঁ, এই কিতাব তেলাওয়াতেরও ফজিলত আছে, তেলাওয়াত করলেই প্রত্যেক হরফে কত নেকি, দশ নেকি, কিন্তু আপনি অর্থ না বুঝলে কোরআনের আলোকে জীবন গঠন করতে পারবেন না। কোরআন এসেছে শুধু পড়ার জন্য নয়, মানার জন্য, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়, পড়েছেন এবার জানবেন, জানলেই মানতে পারবেন। আপনি কোরআন বুঝেন নাই বলে আজ মাদক কারবারে জড়িত, আরে বাপরে বাপ, মাদক কারবারীদেরকে চিনাও বড় মুশকিল। দিনের বেলা মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি, রাতের বেলা আবার মাদক কারবারীদের কাছ থেকে ভাগ নেওয়ার বেলায় অসভাপতি, দ্বিমুখী চরিত্রের মানুষ। আমি জানি না টেকনাফে আছে কিনা, আমাদের সিলেটে এই যে কোন লোক আমি দেখেছি, আপনাদের এলাকায় আছে? দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির চেয়ারটা দখল করে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেয়, এরপরে দেখা যায় কিছু কিছু লোক আছে রাতের বেলা আবার মাদক কারগার মাদক কারবারীদেরকে বলে ভাগ আমার দিস, তাহলে তুই বাঁচবি, আছে এরকম? এ আর কি মাদক কারবারি, এই মাদক কারবারি ছাড়া চাইতে আরো ডাকাত মাদক কারবারি হচ্ছে এই তথা কথিত প্রধান অতিথি। কোন প্রধান অতিথি? যে দিনের বেলা মাদক বিরোধী সমাবেশ হলো প্রধান, অনেক জায়গায় এরকম আছে না, তবে অনেক ভালো মানুষও আছে। ওই দিন আমি এক এলাকায় গেলাম, দেখলাম চেয়ারম্যান সাহেব খুব ডেঞ্জারাস মানুষ, চেয়ারম্যান সাহেব দাঁড়ায় বললো আমার সামনে, কয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, নির্বাচনে জিতলে জিতব না জিতলে নাই, মাদক নিয়ে যারা কাজ করবে কারণে হয় নাই, খুব শক্ত ভাষায় বক্তব্য দিল। ভাবলাম মনে হয় খালি বক্তব্যই দিছে, এলাকার মানুষ যারা ছিল বিশেষ করে যুবকদেরকে জিজ্ঞেস করলাম, কয় হুজুর কথা বলছে যেমন কাজে কামেও তেমন, তাহলে এমন ভালো মানুষ আছে না? আচ্ছা, আল্লাহ যেন এই অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দকে এমন বানিয়ে দেন, আরো জুড়ে বলেন আমিন। কোরআনটা বুঝবেন, কোরআন বুঝলে মা বাবার সঙ্গে বেয়াদবি করতো না, কোরআন বুঝলে ওজনে কম দিত, কোরআন বুঝলে অন্যায় করতো, আমরা কোরআন বুঝি না বলে অন্যায় করি। দেখবেন কিছু মানুষ আছে নামাজেও সামনের কাতারে, সুদ খাওয়ার বেলায় হ্যাঁ আগের কাতারে থাকে, আছে নামাজই হুজুরের পিছনে নামাজ পড়ে, একদম হুজুরের পেছনে যে যায় নামাজ, নামাজ থেকে বাড়ি যাচ্ছে, কয়ে কলিমুদ্দিন তুই তো সুদের টাকাটা দিলি না রে এখনো, আছে এটা বলে বাড়িতে গেছে, গিয়ে বলে দেখি দেখি কোরআনটা কই দাও তিলাবত করি, আবার কোরআন খুলে শুরুও পড়ছে সুদের আয়াত, তেলাওয়াত শুরু করতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, এখন হুজুররা অর্থ বুঝছেন, অর্থ হলো হে বিশ্বাসীরা চক্রবৃদ্ধি হারে সুদ। এমন সময় তেলাওয়াতের মাঝখান দিয়ে একজন আসছে সলিমুদ্দিন, কয় সাসা এই নেন ওই যে নিছিলাম, কয় দে দে, সুদের আয়াত ও তেলাওয়াত করে আবার সুদের টাকা গ্রহণ কেন করছে? কারণ কোরআনটা বুঝে
কোরআন বুঝলে চুরি করতো না, ডাকাতি করতো না, অন্যায় অপকর্ম করতো না। এই জন্য আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন বুঝার চেষ্টা করো না। আম আলা কুলুবিন আকফালুহা, তবে কি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে, অন্তরের তালা খুলে দেন কোরআন পড়ে। রে যুবক ভাইরা, পরশুদিন এইচএসসি পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে, তোমরা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটানা ছয় মাস এক বছর কোচিং করো, করে না ঢাকায় যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমরা অনেকে গিয়ে ঢাকায়ও কোচিং করো। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটানা ছয় মাস কোচিং করতে পারলে, কিন্তু আল্লাহর কোরআন শিখে কোরআনময় জীবন গঠন করে জান্নাতে যাবে, তুমি কি ছয় দিন কোরআন শেখার জন্য কারো কাছে দৌড়াইছো? তোমার বিবেককে প্রশ্ন করো তুমি। আর আমার বাবাদেরকে বলতে চাই, সুপ্রিম কোর্ট থেকে এই নীলায় আপনার কাছে একটা চিঠি আসছে, রাত ১২টার সময় দিয়ে গেছে একজন, নেন সুপ্রিম কোর্টের চিঠি একটা আসছে, দিয়ে চলে গেছে রাত ১২টা বাজে, খাপ থেকে বের করে দেখে ইংরেজি ইংরেজি ভাষায় লেখা। এখন চাচা ইংরেজি জানে না, কয় সুপ্রিম কোর্টের নোটিশ গ্রেফতারি পরোয়ানা হতে হইতে কি কি আল্লাহ জানে একটা দুশ্চিন্তা শুরু হয়ে গেছে। পাশের বাড়ির ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, রাত ১২:৩০ গিয়ে নক করছে, ভাতিজা ভাতিজা উঠো, চাচা এত রাতে কি? বাবা যে বাজান উঠ, সুপ্রিম কোর্টের চিঠি আসছে, এটা পরে দেখতো কি লিখছে। চাচা সকালে আইসেন, ঘুমাই গেছি তারা, আরে বেটা সকাল হইতে হইতে আমি সদ্য শিখের ভিতরে ঢুকতে, উঠ আগে, উঠাইছে ওটাই আর চিঠিটা পড়াইছে। আমার বাবা, আপনি সুপ্রিম কোর্টের একটা চিঠি বুঝার জন্য ১২:৩০ যদি একজন লোকের বাড়িতে যাইতে পারেন, বয়স তো কম হইল না রে বাবা, কোরআন বুঝার জন্য কতদিন কত আলেমের কাছে দৌড়াইছেন, নিজের বিবেককে প্রশ্ন করুন। কোরআন শিখুন আপনি, কোরআন বুঝুন, কোরআন বুঝা ছাড়া মুক্তির পথ পাবেন, কোরআন ছাড়া সমাধান পাওয়া যাবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার, গো ব্যাক হ্যাভ আ লুক অন দা হোলি কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে। প্রত্যেকের ঘরে আপনারা বাংলা এক সেট তাফসির কিনে রাখেন না কেন? লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কিনেন, ইসলামিক ফাউন্ডেশন সরকারের প্রতিষ্ঠান, সেখান থেকে বিজ্ঞ উলামায়ে কেরামের বোর্ড আছে, সেখান থেকে বাংলায় অনেক তাফসির বের হয়েছে, তাফসির ইবনে কাতির আছে, তাফসির জালালাইন আছে, মারিফুল কোরআন আছে, আরো বিখ্যাত অনেক তাফসির আছে, ফি জিলালিল কোরআন আছে, তাফহিমুল কোরআন আছে, বাংলায় অনুবাদ করা অনেক তাফসির আছে না নাই, এগুলো এক সেট কিনে ঘরে রাখেন না কেন? প্রত্যেক দিন দশ আয়াত করে পড়লে দুই বছরে পুরা কোরআনটা আপনার অর্থ সহ ব্যাখ্যা সহ পড়া হয়ে যায়। সবাই কিনবেন, কিনবেন তো সবাই, এটা কোরআনের কয় নাম্বার দাবি? আরো জোরে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কথা রাখবো, দশ মিনিট আছে, এখন শেষ করবো। কষ্ট হচ্ছে আমার ভাইদের যারা দাঁড়ায় আছে, আল্লাহ গো এই যে ভাইরা দাঁড়ায় আছে কেয়ামতের দিন এই মাহফিল যেন তাদের নাজাতের ওসিলা হয়ে যায়। আচ্ছা, পাঁচ নাম্বার, নাম্বার ৫, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কি করতে হবে? কথা তো একটা ভয়ঙ্কর মনে পড়ছে, বলবো? আমরা অনেকে কোরআনকে মসজিদের ভিতরে রাখছি, কোরআন আমাদের বাস্তব জীবনে আমল আমরা করি না, ঘরে রেখছি, কিন্তু আমাদের জীবনে কোরআন নাই। এখানে তো কোরআন নাই, নইলে দেখাইতাম। সবাই আমার দিকে তাকান, আমাদের প্রত্যেকের ঘরে আছে প্রিন্টেড কোরআন, বাংলায় বলি ছাপা কোরআন। ছাপা বুঝেননি আপনারা নাকি না বুঝেন? বুঝেন তো? আমাদের প্রত্যেকের ঘরে আছে কি? ছাপা কোরআন। কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঘরে আছে প্রিন্টেড কোরআন, আর যার উপরে কোরআন নাজিল হয়েছে নবীজি হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ,
ঘরে আছে ছাপা কোরআন, আর নবী ছিলেন জীবন্ত বাস্তবিক কোরআন, অর্থাৎ কোরআনে যা আছে নবীর জীবনে কোরআনের সব আছে। না নাই? এখন আমার আপনার জীবনের সাথে কোরআনের কোনো মিল নাই। এজন্য কনভার্টেড মুসলিম যারা হয়, কনভার্টেড মুসলিম, আমরা তো জন্মগত মুসলমান তাই না, অনেকে আছে কোরআন পড়ে গিয়ে মুসলমান হয়, এরকম অনেকে আছে না নাই? আচ্ছা তো অনেক আছে। যেমন একটা ঘটনা মনে পড়ছে, আমি কি বলে ফেলবো ঘটনাটা? এই যে ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বোকাইলি, ডক্টর মরিস বোকাইলি 80-এর দশকের শেষের দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন তখন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসনামলে মিশরের সরকারের কাছে তিনি চিঠি লিখেছিলেন ফেরাউনের মরদেহকে, প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য তার মরদেহকে যেন কায়রো থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে পাঠানো হয়। মিশরের সরকার যখন মরদেহ পাঠালো, ওইদিকে আবার একটা মেডিকেল টিম তৈরি করা হয়েছিল যার প্রধান ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বোকাইলি। তার মরদেহ রিসিভ করে ঢোকানো হলো হসপিটালের বিশেষ ইউনিটে, তারপরে গবেষণা শুরু হলো। গবেষণা করতে করতে দেখা গেল ফেরাউনের মরদেহের মধ্যে, ফেরাউনের নাম শুনছেন না আপনারা, বিখ্যাত না কুখ্যাত শয়তান। এখন তার দেহ গবেষণা করে দেখা গেল শরীরের মধ্যে লবণের অংশ পাওয়া গেছে। কিসের অংশ? মরিস বোকাইলি বলল যেহেতু দেহের মধ্যে লবণের অংশ পাওয়া গেছে, তার মানে সে সমুদ্রে ডুবে মারা গিয়েছে। এমন সময় একজন এসে কয়, স্যার এই তথ্য তো নতুন না, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন, এই কোরআনের 10 নম্বর সুরা ইউনুস, 10 নম্বর সুরা না এটা, 10 নম্বর সুরা, সুরা ইউনুসের 90-92 নম্বর আয়াতে ঘটনা এসেছে। সেখানে বলা হয়েছে যে ফেরাউন সমুদ্র ডুবেই মরেছিল, আর বড় আজব তত্ত্ব হলো তার লাশ নিয়ে যে এখন গবেষণা হবে, এটা যে সংরক্ষিত থাকবে, ওইটাও তাদের কিতাবের ভিতরে আছে। সুবহানাল্লাহ, কই তেমন চায় না? মরিস বোকাইলি বলল হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? কারণ ফেরাউনের লাশ ডুবছে আজ থেকে 3000 বছর আগে, কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। তো 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবে 3000 বছর আগের ঘটনা কেমনে আসলো, আর তার লাশ থাকবে সংরক্ষিত, এই ঘটনাও কেমনে এখানে ভবিষ্যৎবাণী করা হলো, এই কিতাবটা কেমন দেখা দরকার? তো আমি তো তাওরাত জাবুর ইঞ্জিল পড়লাম, সব জায়গায় দেখলাম ভুল আছে, ওইটাও নিয়ে আসো দেখি ওইটার কোন কোন জায়গায় ভুল আছে, আমি একটু খুঁজে বের করি। নিয়ে আসছি কোরআন, আসার পরে মরিস বোকাইলি কোরআন খুলে দেখে কোরআন কোন ভাষায় লিখা, হে আরবি কোনোদিন পড়ছে? আরে বাপরে বাপ, এগুলা কি? সে তখন তার মাদার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআন পড়লো, বুঝার চেষ্টা করলো, সওয়াবের উদ্দেশ্যে নাকি ভুল ধরার উদ্দেশ্যে? ভুল ধরতে পারলো না। ডক্টর মরিস বোকাইলি এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোরআন ট্রান্সলেট করে কোরআন গবেষণা শুরু করলো, তাও কোনো ভুল ধরতে পারলো না। সে এবার মনে করলো কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, সুতরাং আরবি ভাষা শিখে তারপরে আরবি ভাষায় কোরআন গবেষণা করলে কোরআনের ভুল আমি বের করতে পারবো। এই জন্য কয়েকজন ইসলামিক স্কলারের কাছ থেকে আরবি ভাষা শিখল। আরবি ভাষা শেখার পর কোরআনুল করিমের প্রথম সুরা সুরাতুল ফাতিহা থেকে নিয়ে কোরআনুল করিমের সর্বশেষ সুরা সুরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন সে পড়লো, গবেষণা করলো, একটা ভুলও খুঁজে পেল না। শেষ পর্যন্ত সে দুনিয়ার মানুষকে জানিয়ে গেল, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি ডক্টর মরিস বোকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, হোয়ার অফ দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, and it's a guidance for those who are muttaqin. এটি এমন কিতাব যার মধ্যে সন্দেহ করার মতো কোনো বিষয় নাই। এই কোরআন, এটা আপনি বুঝতে, আপনি আমল না করলে আপনার জীবন কোরআনময় হবে না। এজন্য কোরআনের আলোকে নিজের বাস্তব জীবনকে সাজাবার দরকার আছে না নাই? এই কোরআন এসেছে কোরআন দিয়ে জীবন চালাইবার জন্য, শুধু তেলাওয়াতের জন্য কোরআন আসে না। তাহলে কোরআনের 5 নম্বর দাবি জানলাম, কোরআন অনুযায়ী কি করা, আমল করা। 5টা কিন্তু বলে ফেলছি, বাকি আছে কয়টা? মাত্র 2টা। আপনারা একদম শেষ পর্যায়ে আছেন, নাম্বার 6। 6 নম্বর হচ্ছে কোরআনের দাওয়াত মানুষকে দেওয়া, বাকি 5টা দেখি মনে আছে কিনা।
দেখি এক নম্বরটা কি বলেছিলাম, কোরআন শিখা, দুই নম্বর কোরআন তিলাওয়াত করা বেশি বেশি, তিন নম্বর কোরআন হ্যাঁ বুঝা, কোরআন কি করা বুঝা, চার নম্বর নিজের পরিবারকে কোরআন শেখানো, পাঁচ নম্বর কোরআন অনুযায়ী আমল, ছয় নম্বর এখন নিজে নিজে শুধু কোরআন পড়লে বুঝলে আর আমল করলে চলবে না, মানুষের কাছেও কোরআনের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? কারণ আমাকে আপনাকে সর্বোত্তম জাতি বানানো হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বের করা হয়েছে, মানুষকে তোমরা সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের আদেশ দিবে, অন্যায় থেকে নিষেধ করবে, তোমরা কোরআন দিয়ে মানুষকে সত্যের পথে আমর বিল মারুফ সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ করবে, অন্যায় কাজ থেকে বারণ করবে, এই কাজ যারা করবে তারা সফল কাম হয়ে যাবে। সুতরাং আপনি আল্লাহর কোরআন শুধু নিজে পড়ে বুঝে আমল করলে চলবে না, কোরআনের দাওয়াত মানুষের কাছে দেওয়ার দরকার আছে না নাই? আপনি মানুষকে কোরআন শিখান, কোরআনের পথে ডাকেন, সত্য কথা বলেন, সত্যের পথে ডাকেন। আমরা জবান থেকে যত কথা বের করি সবচাইতে উত্তম কথা হলো আল্লাহর পথে দিনের দাওয়াতি কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। সুবহানাল্লাহ, এই যে আমরা যারা কথা বলি আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা কোনো দলের দালালি করি না, আমরা কোনো নেতার দিকে মানুষকে আকর্ষিত করি না, কোনো নেতার দিকে মানুষকে ডাকি না, আমরা দালালি করি তবে আমরা আল্লাহ আর তার রাসূলের দালালি করি, আমরা ইসলামের দালালি করি, আমরা মানুষকে আল্লাহ আর তার রাসূলের দিকে আহ্বান করি। এই দাওয়াতকে কেউ থামিয়ে দিতে পারবে? পৃথিবীতে আগেও যারা থামাতে চেয়েছে তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়েছে, যারা ভবিষ্যতে থামাতে চাইবে গোষ্ঠী শুদ্ধ তারা নির্মূল হয়ে যাবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা কেউ টিকে থাকতে পারবে না, টাকলা মুরাদও থাকতে পারে নাই। কত বড় বড় কথা বলেছে, কয় রাষ্ট্র ধর্ম ইসলাম কেন থাকবে পাগলা, আজকে তো তুই থাকতে পারলি না। এই দেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্যাস্ত যায়। সুতরাং যেই দেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্যাস্ত যায়, এই দেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ। যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে তারা কেউ টিকে থাকতে পারবে না। লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে টাকলা মুরাদ পর্যন্ত যারা ইসলামের বিরুদ্ধে বেয়াদবি করেছে সবগুলোকে আল্লাহ বেইজ্জত বানায় ছেড়ে দিয়েছে। আমাদের অবস্থা হলো এমন, আমরা যে যখন চেয়ারে থাকি সে তখন গিয়ারে উঠে যায়। অবশ্য আমি নিজেও এখন গিয়ারে, কারণ আমি চেয়ারে, তবে আমার গিয়ার ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে নয়। আপনি চেয়ারে বসে গিয়ার ইসলামের বিরুদ্ধে নিলে মনে রাখবেন চেয়ারে বসাইছেন তিনি, জুতার বাড়ি খাওয়াইয়া চেয়ার থেকে নামাইতে পারেনও তিনি। এই জন্য আমরা ইসলামের পক্ষে থাকবো, রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করেন। ছয় নম্বর দাবি হলো মানুষকে কোরআনের দাওয়াত দিতে হবে, নাম্বার সেভেন, সাত নাম্বার কোরআন অনুযায়ী সবকিছু পরিচালনা করতে হবে। আমরা সবাই নামাজের মধ্যে একটা কিতাব থেকেই তেলাওয়াত করি, কিতাবের নামটা কি সবাই বলেন?
আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে বুখারী শরীফের তেলাওয়াত শুরু করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম যদি কেউ বুখারীর তেলাওয়াত করে আপনাদের এলাকার মানুষ বলবো বাজি বাহন, হ্যাঁ ইমাম সাহেবের কিতা হইছে, বেদিশা হয়ে গেছে নাকি, বলবে না এরকম? বলবে, কারণ এটা সবাই জানে নামাজে একটা কোরআন একটা বই থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক। কিতাবের নাম আর একটু জোরে বলেন, কি শিখলেন ভাই এখান থেকে? নামাজের মধ্যে যেমন কোরআন তেলাওয়াত করা বাধ্যতামূলক, ঠিক তেমনি নামাজের বাহিরে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআনের আইন মেনে চলা আপনার জন্য বাধ্যতামূলক খরচ। অনেকে আছে কোরআন মসজিদে মানে, নামাজে মানে, সমাজে মানে। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আছে না নাই? কোরআন শুধু মসজিদে থাকার জন্য আসে নাই, মাদ্রাসায় থাকার জন্য আসে নাই, এই কোরআন দিয়ে পরিবার চালাতে হবে, সমাজও চালাতে হবে, তখন পরিবারও সুন্দর হবে, সমাজও সুন্দর হবে। আর কোরআন দিয়ে সমাজ চালাইতে হলে কোরআনওয়ালা মানুষ লাগে, আর কোরআনওয়ালা লোকদের কোরআনময় শাসনের নমুনা কেমন হয়? ছোট্ট দুইটা ঘটনা বলে আমার আলোচনা আমি শেষ করব, দুইটা ঘটনা বলবো নাকি শেষ করে দিব? খুব ছোট্ট দুইটা ঘটনা আপনারা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তিনি খেলাফতের দায়িত্ব থাকাকালীন সময়ে তিনি মুসলমানদেরকে বললেন, আমি যদি খলিফা হয়ে শুধু রাষ্ট্র চালাতে থাকি আমার সংসার তো চলবে না, এই জন্য আমাকে ব্যবসা বাণিজ্য করা দরকার সংসার চালানোর জন্য। ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিলেন, রাষ্ট্রও চালান, কিছু সময় আবার ব্যবসাও করেন, দেখা যায় ব্যবসা করতে গিয়ে ওই সময়টা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে তাকে পাওয়া যায় না। শেষ পর্যন্ত বলা হলো, আপনি আপনার ব্যবসা বন্ধ করেন, রাষ্ট্রের দায়িত্ব পুরোপুরি পরিচালনা করেন, এই জন্য মাস শেষে আপনাকে একটা নির্দিষ্ট বেতন দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ঠিক আছে, তাহলে আমার পরিবার চালানোর জন্য যতটুকু দরকার অতটুকু দিবা, এর চেয়ে বেশি দিও না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য সামান্য বেতন নির্ধারণ করা হলো, এইভাবেই চলছিল। হঠাৎ করে একদিন তার স্ত্রী বললেন, প্রিয়তম স্বামী আমার, বাচ্চারা সারিদ নামক খাবার খেতে চায়, একটু কি ব্যবস্থা করা যায় নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, রাষ্ট্রের প্রধান হিসাবে যে বেতন বা ভাতা আমাকে দেওয়া হয় এটা দিয়ে ঠিক মতো সংসার চালাতে পারি না, কেমনে ওইটার ব্যবস্থা করব, বাচ্চাদেরকে কিছু একটা বলে বুঝ দিয়ে দাও। কিছুদিন পরে দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে ওই খাবার প্রস্তুত হলো, তার স্ত্রী তার সামনে খাবার নিয়ে আসলেন, তিনিও মন ভরে পেট পুরে খেলেন। খাওয়ার পরে তার হঠাৎ করে মনে হলো, কি ব্যাপার আমাদের ঘরে এই খাবার কূপ থেকে আসলো? তিনি মনে মনে চিন্তা করেছেন, কোনো আত্মীয় স্বজন হয়তো হাদিয়া পাঠিয়েছে, উপহার দিয়েছে। স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, এই খাবার আমার ঘরে কূপ থেকে হলো। স্ত্রী তখন বললেন, প্রিয়তম স্বামী আমার, প্রত্যেক দিন বাজার করার জন্য যে অল্প পয়সা আমাকে দেন, সেখান থেকে সামান্য সামান্য বাঁচিয়ে জমিয়েছিলাম, আর জমানো টাকা দিয়ে আজকে এই খাবারের আয়োজনটা করলাম। এই কথা শোনা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাথায় যেন আসমান ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল, সঙ্গে সঙ্গে মজলিসে সূরার বৈঠক আহ্বান করলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, আল্লাহ রাসূলের সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আবু বকরকে রাষ্ট্রের প্রধান হিসাবে যে বেতন বা ভাতা দেওয়া হয় গত মাসে প্রমাণ হয়েছে, সংসারে বাজার করার পরও এত টাকা থেকে যায়, সুতরাং আগামী মাস থেকে বেতন এত টাকা কম দিলেও আবু বকরের অসুবিধা না। কোরআনময় শাসনের নমুনা আপনাদেরকে বলছি। আরেকটি ঘটনা বলে শেষ করছি। আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন, তিনি ছোটখাটো কোনো অঞ্চল শাসন করেন নাই, অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। তার শাসনামলে একবার তিনি ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, সেই যুগে এইরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, মোমবাতির আলো জ্বালিয়ে তিনি কাজ করছেন। হঠাৎ করে তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে এসে দরজায় নক করলেন,
দরজায় নক হলো। তিনি বললেন, দাঁড়াও। চিন্তা করলেন, এরা আমার আত্মীয় স্বজন, হয়তো আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলার জন্য এসেছে। চিন্তা করলেন যে রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি যদি আমার আত্মীয় স্বজনের সঙ্গে ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সঙ্গে বেঈমানি হবে, জনগণের আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য তিনি নিজের স্বপ্নে থাকা নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালালেন। এরা ভেতরে ঢুকল, ভেতরে ঢুকে জিজ্ঞেস করলো, আমি রুল মুমিনের বুঝলাম না ব্যাপারটা, আপনার সামনেই তো মোমবাতি জ্বালানো ছিল, ওইটা নিভাই দেয়া, নতুন আরেকটা মোমবাতি কেন জ্বালালেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে জনগণের জন্য কাজ করছিলাম, তোমরা এসেছো আমার আত্মীয় স্বজন, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সঙ্গে বেঈমানি হবে, জনগণের আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহর ভয়ে আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এমন যদি হতো আমাদের নেতা হতো অমরেরই মতো, হতো আবু বকরের মতো, চাই কি চাই না? এমন যদি হতো আমাদের নেতা হতো অমরেরই মতো, হতো আবু বকরের মতো, জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো মরেরই মতো, হতো আবু বকরের মতো। আল্লাহ আকবার, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এই সাত নম্বরটা হবে যদি এর আগের ছয়টা ঠিক থাকে। এর আগের ছয়টা ঠিক থাকলে ওই যে বললাম মানুষের হৃদয়ে হৃদয়ে কোরআন জ্বালাই দিতে হবে, তখন আলোকিত হৃদয়ের মানুষ দিয়ে আলোকিত সমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ। তাহলে আজ আমরা আলোচনা করলাম কোরআনের কয়টা হক নিয়ে, আঙ্গুল দেখে বলেন কয়টা, হাত নামান। রিভিশন হবে, রিভাইজ হবে, তারপরে আলোচনা শেষ হবে, এমনি এমনি ছাড়বো না। এক নাম্বার, কোরআন শিখতে হবে। কোরআন কেন শিখবেন? কোরআন সাইন্টিফিক কিতাব, বিজ্ঞানময় বাস্তবিক কিতাব। উদাহরণগুলো মনে আছে? আচ্ছা, কোরআন শিখবো, এটা কোরআনের এক নাম্বার হক। দুই নাম্বার, কোরআন বেশি বেশি আমরা তেলাওয়াত করি। প্রত্যেকের স্মার্টফোনে যেন কোরআনের অ্যাপস থাকে। বাসে বসে আছেন, কি করবেন? অ্যাপস বের করে কোরআন পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। তিন নাম্বার, কোরআন আমরা বুঝবো, বুঝে না বললে মানতে পারবো না, এই জন্য কোরআন বুঝবো। চার নাম্বার, ঘরের সবাইকে আমরা কোরআন শেখাবো। পাঁচ নাম্বার, কোরআন অনুযায়ী আমল করব। ছয় নাম্বার, মানুষকে কোরআনের দাওয়াত দিব। সাত নাম্বার, কোরআন দিয়ে আমরা সব কিছু পরিচালনা করব ইনশাআল্লাহ। তবেই কোরআনের হক আদায় সম্ভব হবে। আর কোরআনের হক আদায় করলে একটা লাভ আছে, লাভের কথা বলে তো আলোচনা শেষ করি, তাই না? নবীজি বলেছেন, আল কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইকা। নবীজি বলেছেন, এই কোরআন কিয়ামতে হয় তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে, নইলে তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কোরআনের হক আদায় না করলে কোরআন বিপক্ষে, আর কোরআনের হক আদায় করে আমরা যদি মরে যেতে, আমরা যদি দুনিয়া থেকে যেতে পারি, কোরআন কিয়ামতের দিন, কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর সঙ্গে ঝগড়া করে আমাদের জন্য জান্নাতের সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই সকল বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করেন। আমি আপনাদের আচরণে, ব্যবহারে, রেসপন্সে, উপস্থিতিতে, এক কথায় সকল দিক, মাহফিলের সব দিক আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। এত ভালো মানুষ টেকনাফে আমি জানতাম না। এতগুলো মানুষ প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট দাঁড়ায় দাঁড়ায় শুনেছেন, আমি আপনাদের কথা জীবনে ভুলব না, মনে থাকবে আপনাদের কথা। যেহেতু দাঁড়িয়েছিলেন, অনুরোধ করব সবাইকে, মোনাজাতটা করে বাড়িতে যাবেন। আমি গুনাহগার, গুনাহগার হতে পারি, কিন্তু আমি সফরের হালতে আছি। ওলামাদেরকে সাক্ষী রেখে বলছি, নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়।